প্রি একটু আমাদের মিউজিকটা হোক, রাইট? মিউজিকটা হলো একটু জমে, ফিল ফিল ভাইভ ভাইভ লাইভে যদি ভাইবই না হয় তাহলে কি মজা লাগে বলো? না মানে এমন টাইমে আমরা লাইভ যখন আগায় নিয়ে আসছি বুঝছিস, খাওয়ার টাইমে, ডিনার টাইম, লেট নাইট ডিনারের টাইমে দেখা দেখা খাইতে হবে, আর কিছু করার নাই, সমস্যা নেই, আমি পাস্তা খাইছি না, হ্যাঁ পাস্তা আমি নাস্তা, কিন্তু আজকে আমি স্পেশাল স্টেক খাইতেছি বুঝছিস, ও আজকে আমাদের ঢুকতে চাইলে ঢুকাবেন লাইভের থার্ড এপিসোড না ফোর্থ এপিসোড, এটা আমাদের নিয়ম হচ্ছে যে পাবলিক থাকবে না, প্রাইভেট করে দিব, কারণ এটাই একটা একটা ভাইভ, এটা আমরা বিশ্বাস করি, রাত গেই বাদ গেই, রাত গেই তো বাদ গেই, ওই জন্য এটা হচ্ছে মধ্যরাতের আমাদের ভালোবাসা, আজকে খেলা খুবই জমবে, আমাদের সাথে আফ্রিদিও আছে, আফ্রিদি আজকে অনেক বেশি পাওয়ারফুল দেখা যাচ্ছে, এর আগের দিন মনে হয় ঘুমাইতে পারে নাই, আজকে খুব খুশি খুশি, কেন জানি আমি খুব ভালো লাগছে, একটা স্ট্যাটাস দেখছি তো এর জন্য অনেক খুশি। আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দে, যে আমরা কিন্তু এই যে 2014 তে চ্যানেল খুললাম, 15 তে আফ্রিদি খুললি, এরপর থেকে কিন্তু মজাবাদী কিছুই দেই নাই, আমরা কিন্তু মজাই দিয়ে আসতেছি, মজাই দিছি, আনলিমিটেড মজা দিছি, আনলিমিটেড মজা দিছি, মজা দিলেও মজা দিছি, বসছি তারপরে মজা দিছি, তো এই মজার সম্পর্কটাকে আরো মানে অগ্রসর করার জন্য কিন্তু আমাদের এই রাতের আয়োজন। ওই শুট ভাই, সরি সরি সবাই, আমি সবার কাছে সরি, আমি এখনো এর জন্যই তো কইলো ভাই, এর জন্য কি আফ্রিদি কই কি রে, আমাকে কেন সবাই লাভ ইউ আফ্রিদি বলছে না? আমিও তো দেখতেছি তাসিন ভাইয়ের ফাঁসি চাই গেল লাইভ না, হ্যাঁ সরি, আমি এটা অ্যাকচুয়ালি আমাদের একটা, এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা লাইভের, আমরা 5 মিনিট পরে মনে পড়ে যে কমেন্ট অন না, বাট এখন কমেন্ট অন করে দিয়েছি, এনিবডি ক্যান কমেন্ট, গালি দিতে পারেন, তালে দিতে পারেন, ভালোবাসা দেখাতে পারেন, আর আজকে কি অ্যানিমেল 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 করতেছে সবাই দেখি কমেন্ট সেকশনে, বুঝলাম না, হ্যাঁ আচ্ছা অ্যানিমেলটাকে অ্যানিমেলটাকে নিয়ামুল ভাইকে চাই, সৈনিক আমরা, অ্যানিমেলের সৈনিক কে মানে কি, মানে এটা কি পশু পাখির আবার সৈনিক হয় না, ভাই অ্যানিমেলরে ভরেন ভাই, আমরা অ্যানিমেল অ্যানিমেল ভরি না, আমরা মানুষকেই ভরি, আমরা মানুষকেই ভরি, মানুষকে ঢুকাই, বুঝি না এর আগে মানে বুঝি, একবার একবার পোলাপানের একটা শুরু, এর আগে শুরু হয়েছে ঢাকার সোহাগ, ঢাকায় সোহাগ, ঢাকায় সোহাগ, ঢাকায় সোহাগ, এখন শুরু হয়েছে অ্যানিমেল 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 অ্যানিমেল, আমরা অ্যানিমেল সৈনিক অ্যানিমেল সৈনিক, মানে আমি বুঝি না, একবার একটা ঠিক আছে সমস্যা নাই, অ্যানিমেল হোক হিউম্যান হোক যেই হোক ডাকেন, ওকে ওকে বলো কমেন্ট করতে ঢুকতে চাই, ঢুকান ঢুকান ঢুকান, হ্যাঁ সো এখন আমাদের সাথে আছে কয়র, ও নাইস, আমাদের অলমোস্ট 5000 পিপল আর ওয়াচিং আস রাইট নাও, রাফাত ভাই শেয়ার দিছো, হ্যাঁ হ্যাঁ আমি শেয়ার দিছি, রাফাত ভাই দিছে, থ্যাংক ইউ টু রাফাত আঙ্কেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ,
আমি যখনই তার ঈদ নিয়ে কথা বললাম, সে কিন্তু একটু খেলকে কথাটা অ্যাভয়েড করে আরেকটা টপিক চলে, মুখে কিন্তু চুষনি ঢুকানোর টাইম হয়ে গেছে বলে দিলাম, মজা দে মজা দে। সে আমাকে লাইভে সেট দেয় যখন আমি তার বয়স নিয়ে কথা দিচ্ছি, আমাকে বলে হ্যাঁ দাঁড়া তোর নেক্সট ভিডিও আসতেছে না, ওই যে মাত্র গানটার রিভিউ দিব, মানে আমার আগে আগে তো থ্রেট মারে। শোন তোর গানে তো এখনো তোর গান তো মিলিয়ন ভিউ হয় নাই, 3.5 মিলিয়নের চ্যানেলে দেই, এটার ব্যবস্থা করতে হবে একটু। না না মিলিয়ন ভিউজ অলরেডি কাছে কাছে, ও চেক কি আচ্ছা দাম দিলেই টিকটকে ট্রেন্ডি হয় না তারপর হচ্ছে ওই কি রে ওই গানটা আমি শুনছি গানটা, আমার থেকে ওই গানটা থেকে আফিদি যেটা নিজস্ব গান যেটা লাজুক হাসি প্রশংসা না তোর আসলে কি আমাদের যে আমাদের ইউটিউবারদের মধ্যে একটা তো সেট আছে যে মানে আমরা অন্যের গানে গাইলে আমাদের সাথে মানায় না, আমরা যদি ভালো না গাইতে পারি অটো টিউন দিয়ে গাই বাজে গাই হাম্বাম্বা করে যাই নিজে করলে ভালো, আমাদের শরীরের কোন একটা ছিদ্র দিয়ে গাইতে হবে তাহলেই ভালো লাগবে। কি কব ভাই, আমাদেরও সবাই বলে কি বাজে এসে ভয়েস কেমন, মানুষ এটা বলবে এরা এরা এনিমেল এনিমেল করতেছে এরা বুঝে, ওই যে এনামুল ভাইকে তার এনামুল ভাইকে চাই সবাই লিখতেছে ভাই, এনামুল এনামুল আমাকে এনামুল লিখতে এনিমেল লিখছে, আমাদের বাংলাদেশের একজন আমাদের ইউটিউবারদের মধ্যে একজন আছে যে কিনা এইসব এই এই সেক্টরটা ডিল করে, যেসব এনিমেল বলো হিউম্যান বলো স্বপ্ন কি অবস্থা, তুই কোথায়? আমি হচ্ছে এখন বাসে, স্বপ্ন এখন নিশাচর প্রাণী কোন এক মিশনে যাইতেছে, কারণ হে যাওয়া মানে মনে করো যে কেউ না কেউ বাইরে হয়ে আসে, কার কাছে যেতেছি স্বপ্ন? আসলে আমি যে শুধু এনিমেল ধরি এটা না, ভালো মানুষদেরও ধরি, দেখা যায় আজকে এখন জয়েন করবে কি আসলে। অনেকেই কমেন্ট দিচ্ছে যে তোর লাস্ট ভিডিও তুই যাকে আনছিলি, কাকে আনছিলি তোর লাস্ট ভিডিও ইন্টারভিউ, তো লাস্ট ইন্টারভিউ কাকে নিছিলি? লাস্ট এই এনামুল ছিল, হ্যাঁ ওকে সবাই চাচ্ছে, এখন ওকে আনার ব্যবস্থা কি? এই যে তুরি মারলে চলে আসবে, আরে দেখছো স্বপ্নের এই যে স্বপ্ন দে মজা মজা দে, স্বপ্ন ছাড়া কিন্তু এইসব এইসব মানে অ্যানিমেল কে ঢুকাইতে পারবে না, পাঠা তোর পশুরে পাঠা পশুরে পাঠা মানে পশুটা পাঠা, ও কি আসছে জয়েন করছে? লিংক দে তুই, তুই তোর তুই তো জয়েন করাবি, জয়েন করা বা তুই ওর যে ফোন দে, ফোন দিয়ে আনা তোকে আমি তাহলে রিমুভ দেই, তুই ওরা আনায়া জয়েন করা ঠিক আছে, ফোন দে ওরে তুই তাহলে, ওকে ওকে। তো স্বপ্ন গেছে আপনাদের সবার প্রাণ প্রিয় অ্যানিমেল ভাইকে আনতে, অ্যান্ড আসবে, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি বলতে চাচ্ছি আমাদের লাইভে এখন কারেন্টলি অলমোস্ট 6,500 মানুষ দেখছে, অ্যান্ড এই লাইভটা থাকবে না, সো সবাইকে লাইভটা শেয়ার করতে হবে এবং দেখতে হবে, লাইভের বাইরে যদি কেউ প্রস্তাব পায়খানা কিংবা অন্য কোনো কাজে যান তারা লাইভটা মিস করবেন, এই লাইভটা একটা দেখতে হবে, কারণ যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তারা ফোনটা নিয়ে যাবেন বাথরুমে, ফোন বাথরুমে নিয়ে দেখবেন, অ্যান্ড দেখতে হবে এই লাইভটা মিস মানে কোথাও গেলে মিস বলুন। আচ্ছা আমি একটা
কথা জিজ্ঞেস বলতে চাই, এটা হচ্ছে স্বপ্ন ভাই শুধু রাফেত ভাই বলতেছিল কেন ঢুকাবে, ঢুকাইতে ভালো ঢুকাইতে পারে কেন? আমি তো ঢুকাই না, আমি ভরি। একজন ভরে, একজন ঢুকায়, একজন ঢুকানি নেয়। তো আমাদের তিনজনের তিন রকম গুণ, বুঝিস না? আমি ঢুকাই, তাসিন ভরে, তুই ঢুকানি নেস, এটা মিক্স। তো আমাদের অনেক কমেন্ট আসছে আর কমেন্ট করার জন্য আসলে আমাদের অনেক কমেন্ট আসছে। রাফাত ভাই কমেন্ট তো তুমি ভাই তুমি কমেন্ট পড়তে পারো না, তুমি নেগেটিভ কমেন্ট দেখলে তুমি টোত খাইয়া যাও, আফ্রিদও নিতে পারে না। আমাদের একজন কমেন্ট বিশেষজ্ঞ আছে যে কিনা ফেসবুকে অনেক মানে কমেন্ট পড়াতে অনেক বেশি পারদর্শী, এবং কমেন্ট পড়া থেকেই তার অনেক সৈনিক ক্রিয়েট হয়ে গেছে। আমরা আজকে তাকে যে কমেন্ট গুলো পড়াবো আমাদের মধ্যে আসছে। আরে বাবা, রে বাবা, এনামুল হাসান, কি সুন্দর নাম এনাম, তোকে দেখা, এই এনামুল হাসানকে দেখা, এনামুল তোমাকে দেখা যাচ্ছে না, এই যে আসছে। আরে ওয়েলকাম 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 এনামুল, তুমি তোমার একটু পরিচয় দাও ভাইয়া আমাদের অডিয়েন্সের কাছে, তুমি তোমার নাম, তোমার কাজ, হাইট, হ্যাঁ হাইট যা যা আছে। ফার্স্ট আমরা একটু স্বপ্নকে আনছি। আচ্ছা স্বপ্ন, থ্যাঙ্কস আ লট স্বপ্ন আমাদের এনামুল কিনে দেওয়ার জন্য। স্বপ্ন এখন তো আমাকে কল দিয়েন না, আমি এসে পড়েছি, একজন এনামুল হয়ে এসে গিয়েছে, আপনি কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না। আমি সবাইকে একটু ভাই আপনারা কেমন আছেন এখানে কোটি কোটি, জি আমি আমি পরিচয় কি এনামুল হকে তো সবাই চিনে, বাট আপনাদের সাথে পরিচয় হতে এসেছি। আলহামদুলিল্লাহ তাহসিন ভাই আছেন, তারপরে যে রাফিক রাকিব রাকিব ভাই, তৌহিদ ঠিক আছে, আফ্রিকা ভাই, সবাইকে আমার সালাম। তৌহিদ আফ্রিকা ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান ভাই, অনেক বড় ফ্যান, অনেক বড়। এরে ভাই, এরে ভাই, আপনার চুলে চুম্বন করার জন্য একটা হুঙ্কার দি, সেটা কি আমার বাস্তবে কি দিতে পারবো কিনা সেটা আমি স্বপ্নে দেখতেছি। আমি আশা করি আপনারা এই ছবিটা জার্নি করছে তো ওকে আমরা রাখছি, আমরা এখন এনামুলের সাথে কথা বলছি। ভাই আপনি চিংমিচিংমার কাছে স্বপ্ন দেখে স্বপ্ন দেখা শুরু করেন, এখানে আমরা হুঙ্কার দিব, আমি আমি শুধু হুঙ্কার দেব, কারণ আমি অলরেডি অনেক হুঙ্কার দিয়েছি, গর্জন দিয়েছি। এবং এখানে ভাই তাহসিন ভাই কেমন আছেন আপনি? আমি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। আপনাকে একটা প্রশ্ন ভাই, ভালো আছি, একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, এই আপনি ইচিং টাইপের জিনিস যে আপনি করতেছেন এই রাতের বেলা গভীর রাত এই সময় আপনি ইচিং মার্কা একটা শিরোনাম দিয়েছেন এই ঢুকিয়ে দিবেন, এটা এটা কি ছি মার্কা কাজ করেছেন না? এটা আমি তো পারমিশন নিয়ে করছি, আমি তো এটা এমন না যে ঢুকিয়ে দিচ্ছি, আমি বলছি ঢুকতে চাইলে ঢুকাবো। দিচ্ছেন না, ঢুকতে চাইলে রাতের বেলা কিসের জন্য আপনার ঢুকাতে হবে ইচিং টাইপের কাজ, বুঝলাম না কিছু। রাতের বেলায় চিচিং ফাঁক তো ইচিং করতে ভালো। এ ভাই এই চিচিং ফাঁকের কথা বলবেন না, এ আফ্রিকা ভাই আপনি কি করেন? আরে দূর ভাই, আমার এটা ই হয় আপনাকে ভালোবেসে আফ্রিকা বলতেছি, আফ্রিকা কি কম বড় দেশ? আপনি এত আফ্রিকা অনেক বড় কিন্তু, বড় একটা দেশের কথা বলেছি আমি, মহাদেশ। জি ভাই আপনি কেমন আছেন? আফ্রিকার কথা আপনার ভালো এখন ভাই, এই আফ্রিকা ভাইয়ের এই চুলে যে চুম্বন করতে চেয়েছিলাম, আপনার মাথায় কি উকুন আছে? না ভাই নাই। তাইলে ভাই আমাকে একটা সুযোগ দিতে হবে, আমি হুঙ্কার দিয়েছি, আপনি এনামঙ্গের হুঙ্কার অনেকেই আপনার এটা বাস্তব রূপে। ভাই সত্যি কথা বলতে আমি আপনার সৈনিক হতে চেয়েছি যে প্রথমবার যখন আমি আপনার লাইভ দেখেছি, বাট ফর্মটা পাওয়া যাচ্ছিল না, তাতে মুহিবিন ফর্ম শেষ হয়ে গেছিল, বাট আমি অনেক প্রাউড যে আপনার সৈনিক আমি, এবং হুঙ্কার দেওয়ার জন্য আমিও রেডি থাকি আপনার পিছনে একজন। সেটা অবশ্যই, একজন এনামং হিসাবে আমি গর্ব, আমার বুক ফুলে ফুলে উঠে আপনার এই কথা শুনে, এবং আমি দেখেছি বুক ফুলে শানাই হতে চেয়েছে। আমি বুঝি না, ও বাবা। তো আপনি এই রাকিব ভাই আছেন, জি ভাই কেমন আছেন? উনার পুরো নামটা একটু পড়তো এনামুল।
পড়ো, চেষ্টা করো। রাফি রাফি রাকিব ভাই আপনাকে আমি কালকে কালকে আমি আকিকা দিয়ে চেঞ্জ করে নিব। থ্যাংক ইউ থ্যাংক ইউ রাফি। কিসের জন্য রাফি? এই রাফি বলছেন, এই নামটা আমার পছন্দ হয়েছে। বলো বলো। দাঁড়ান, এত ইচিং করে এত ছোট করে কিসের জন্য লিখছেন আপনি? একটু বড় করে লিখতেন আমি পড়তে। আমার কি তাছেন, আমার বিচিং তো বড়, এখানে ইচিং হয়ে আসছে কেন? তোমার বিচিংটা ছোট বলতেছে মানে অনেক বড় ছোট হয়ে গেছে না? বড় করে লিখতে হবে। আফ্রিকা আফ্রিকাকে দেখছেন না, পুরো বড় করে লিখছে সব। আফ্রিকা না রে ভাই, আপনি তো আফ্রিদি। আপনি আফ্রিকা আফ্রিদি তো একই জিনিস। আপনি কি আফ্রিকা গিয়ে মুতি ছিলেন, মানে চা খেয়েছিলেন? ছি ছি মার কাছি, নাউজুবিল্লাহ, কি বলতেছেন? না ভাই, আমি মানে মুতি মাই সরি, মানে না। তোমার সৈনিকেরা অনেক কমেন্ট করতেছে, ওদের একটু কমেন্ট ছি মার কা কমেন্ট গুলো পড়ো, অনেকে গালি গালাজ করতেছে। পড়বে কিভাবে? ওরা তো ফোনে নয় তো। তুমি ইয়া আনো, ডিসপ্লেতে আন দে, ডিসপ্লেতে দেখা যাবে যে ছি কমেন্ট গুলো পাচ্ছি আমি, কমেন্ট গুলো পাচ্ছি এখানে। একটু কমেন্ট গুলো পড়ো, অনেকে ওখানে অনেকেই ইচিং টাইপের কমেন্ট, কিন্তু আমি পড়ব না ভাই। ইচিং টাইপের কমেন্ট বিরত কিছু বলে দাও, ওরা যাতে ইচিং টাইপ কমেন্ট না করে, একটু পরে কয়েকজন একটু বুঝাই দাও। না ভাই, আমি একটা কথাই এখানে হুঙ্কারের সহিত সবাইকে বলে দিব, যারা ইচিং টাইপের কমেন্ট করবেন, সত্যি কথা, কালকে আপনাদের বিচিং করে দেওয়া হবে ইচিং টাইপের কমেন্ট। কারণ এখানে একজন এনামং আছে, আর কমেন্ট গুলো এত ইচিং বিচিং করে দূরত্র চলে যাচ্ছে, আমি পাচ্ছি না কিছু জন। ইয়া লিখেছে অনেক 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 দ্রুত কমেন্ট। আচ্ছা, তোমার আমার ফেসবুক থেকে যা, তোমার মোবাইল মোবাইলের মাধ্যমে আমরা এই করব। ওরে বাপ রে, এনামুল এনামুলের ফোন দেখছো? দুইটা কিন্তু ফ্যাক্ট, আমারই ফোন একটা, আর আমারই বলে শো অফ না? আচ্ছা না না, এটা আমার বউয়ের ফোন, আমার স্ত্রীর ফোন। আচ্ছা, তোমার বউ নিয়ে মনে আছে? তোমার বউ কি এখন আছে নাকি? ভাবি কি আছে বাসায় নাকি? সব ভালো, বাসা সব অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, সে আছে এবং আমার হৃদয়ের সাথে সে মিশে আছে, তাকে আমি সাধুবাদ জানাই থাকার জন্য। একজন এনামংকে ছেড়ে কিসের জন্য যাবে? কোটি কোটি মানুষ, কোটি কোটি মেয়ে, কোটি কোটি ভক্তি এনামংহের স্ত্রী হওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। আপনারা জানেন ঢলিউড না কিসের ভিতরে একজনে নাচানাচি করে, ওই তার নাম হচ্ছে জরিনা কাপুর, আমি পড়েছি। এই জরিনা কাপুরে কি করেছে, আমার রূপে, আমি তো একজন সুদর্শন মানুষ, একজন সুদর্শন যুবক, সেখানে আমার এই রূপে সে পাগল হয়ে সে ই করতে চেয়েছে, আমাকে হাঙ্গা করতে চেয়েছে, কিন্তু আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করেছি, কারণ আমি হাঙ্গা করবো না, আমার বউ আছে। আমি হাঙ্গাটা মানে কি আসলে, আমি যেটা জানি যে একবার করলে বিয়ে, দুইবার করলে হাঙ্গা, রাইট? সেটাই তো ভাই, এখন আমি যেটাই করব সেটাই তো হাঙ্গা হবে, এখন তো আর বিয়ের সময়টা নেই, একটা বিয়ে তো করে ফেলেছি। এখানে আপনার অনেক ভক্তিরা কমেন্ট করছে, ফারিয়া একজন ভক্তি কমেন্ট করো, সে বলছে স্বপ্ন রে কে দেখতে চাইছে ভাই, স্বপ্ন কে সে? এই স্বপ্নে সব ইচিং স্বপ্ন বন্ধ করেন আপনারা, ইচিং স্বপ্নের কথা এখানে কিসের জন্য কমেন্ট করতে হবে? একজন এনাম না, দোষ স্বপ্ন দেখা, দোষ। হ্যাঁ, স্বপ্ন এখন এখানে দেখা যাবে না, স্বপ্ন দেখা খারাপ। তারপরে ইয়া লিখেছেন, সানজিদা রূপা লিখেছেন, লাভ ইউ এনাম ভাই, এখানে এসেও যদি অপমানিত হতে হয় আমার, আমি একটু আগেও এখানে হুঙ্কার দিয়েছি যে আমার বউ আছে, তো এই ভক্তি হয়ে সে কিসের জন্য এখানে লাভ দিতে হবে ভাই? আপনারা তো ষড়যন্ত্র করে আমার এই সুখের সংসারটাকে আপনারা আগুন জ্বেলে দিবেন, আপনাদেরকে আমি লাইভ করে হুঙ্কার দেই, গর্জন দেই, কারণ এখন আপনারা ইচিং বিচিং হয়ে গিয়েছেন, তো ইচিংটাকে বিচিংটাকে সরানোর জন্য তো আমি হুঙ্কার দিই। সেখানে যদি আমার এই দেহের প্রতি, আমার এই সুদর্শন চেহারার প্রতি যদি আপনারা নজর দেন, তাহলে সেটা কি একজন এনামং না? সে যদি একজন রাম সিংহ হয়, তারপরেও তার পক্ষে এই মাঠে টিকে থাকা সম্ভব হবে না। এনাম, এখন আমার একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন হইছে তোমার যে এত ভক্তি হইছে, এই ভক্তি দেখে তোমার বউ কিছু বলে না তোমারে? আমার বউ সে অভিমান করে এবং আমার সাথে সে রাগ করে মাঝে মাঝে, আমাকে আপনার ই করে ওই বাহিরে মোবাইল নিয়ে যেতে দেয় না, এবং সে আমাকে মাঝে মাঝে খাবারও বন্ধ করে দেয় ভাই। পরে আমার কিছু খুবই খারাপ এলাকার সৈনিক আছে, তারা আমাকে এই চা খাওয়াইছে, রুটি খাওয়াইছে, অনেকে আবার এই মুরগির। তোমার কারেন্টলি সৈনিক সংখ্যা কয়জন? কোটি কোটি সৈনিক, এনাম সৈনিক তো এখন ভাই সীমাবদ্ধতা নেই, কোটি কোটি দেশে কোটি কোটি সৈনিক এখন তৈরি হয়েছে, এবং আমি তাদের সাথে রাস্তায় বের হলে আমাকে কুকুরের মতো ছবি তুলতে চায়, আমার সাথে ইচিং টাইপের ছবি। কুকুরের মতো মানে কি? তোমারে কুকুর ভেবে ছবি তুলে নাকি? মানে কুকুরের মতো ভাই, রাস্তায় বের হলে মানে এই কুকুরকে যেমন রাস্তাঘাটে মানুষে লাথি মারে, ওই নেরিকুত্তা, নেরিকুত্তা, নেরিকুত্তার কথা বলতেছে, ওইভাবে 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 ছবি তুলতে চায় না? ও হ্যাঁ, ওইভাবে আমার সাথে ইচিং টাইপের ছবি তুলতে চাই, কিন্তু আমি তাদের সাথে এখন আর ছবি তুলবো না। আমি অনেক ভক্তিও সেখানে চলে আসে, এবং ছিমারকা
ছবি এবং ছিমারকা পোশাকে ছবি তুলতে চাই, তো হ্যাঁ আমি ঠিক। সেটা থেকে। এখন তুমি কয়টা মনে করো, যে তোমার যদি বলা হয় যে পাঁচটা জিনিসকে তোমার হুঙ্কার দিবা বাংলাদেশের, যে পাঁচটা জিনিসকে তুমি হুঙ্কার দিতে চাও, সে পাঁচটা জিনিস কি কি হবে বলো? ভাই আমি তো সব বিষয়ের উপরেই হুংকার এবং গর্জন ছুড়ে মারতেছি এবং ধূলিসাৎ করে দিচ্ছি। অলরেডি আপনারা জানেন কার বিরুদ্ধে আমি গর্জন দিইনি। কে কে আপনার কাকে কাকে দিছো? এই দুচি নামক ক্যাকা, ফের দুচি আন্টি, তার বিরুদ্ধে হুংকার দিয়েছি। তারপরে কুকুর আন্টি, আন্টি একজন, দুচি আন্টি, ফের দুচি, হ্যাঁ দুচি আন্টি, সে 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 কি কি করেছে করছে? জানেন? সে মুরগির নাউজুবিল্লা মার্কা জিনিস দিয়ে নাকি নুডুলস সেখান দিয়ে সে ভরে দিয়েছে এবং সেটা দিয়ে সে রেসিপি তৈরি করেছে। আমি খুব কান্না করেছি, কারণ একটা অবলা প্রাণীর সাথে এরকম ছিমারকা কাজ কেন করতে হবে? ভাই আপনি কি সেটা খাবেন? আমি যদি আপনাকে দেই ও এই কাকা টাইপের কাকা খাবার? ফেরদুচি, হ্যাঁ দুচি আন্টি সেই কাজ করেছে, আমি হুঙ্কার আচ্ছা দিয়েছি। তারপরে হুঙ্কার দিয়েছি আপনার এই রাশিয়া থেকে একজন আমাকে মেসেজ করেছে, তার নাম হচ্ছে ভ্লাডিমির পুটিন। এই ব্লাডি, ভ্লাডিমির পুটিন, হ্যাঁ এই প্রোটিনকে আমি হুঙ্কার দিয়েছি। তারপরে আপনার কোটি কোটি মানুষকে হুঙ্কার দিচ্ছি ভাই। এখন আমি হুঙ্কার, আপনি বিষয় বলে দেন, আমি হুঙ্কার মেরে দিব, সমস্যা নেই তো। কিন্তু সাম্প্রতিক আমার গলা ব্যথা শুরু হয়েছে তাসিম হুঙ্কারের ভাই তো কারণে। হুঙ্কারের কথা বললে অনেকজন আছে লিস্টে। আমিও আমিও তো রীতিমতো অনেককে হুঙ্কার দেই, এটাকে আমি বলি রোস্টিং। তারপরে এখন আপনি ভাই এই এই রান্নার কাজ কিসের জন্য নিয়েছেন? আপনি এই মশলাপাতি দিয়ে নাকি রান্না করেন? এই এই কাজ আপনি একা একা করেন? এটা আপনার একটা বিয়ে করা উচিত ভাই। আমি একা একাই করতেছি আপাতত এখন, কারণ করলে তো ঝামেলা হয়, যে তোমার মনে একবার তোমার যেমন থ্রেড দেয় ছাইরা যাবে, আবার থাকে আবার ছাইরা যায়, এগুলো করে না ঝামেলা। না ভাই, আপনার বিয়ে করাটা উচিত, সে রান্নার কাজে আপনাকে সহযোগিতা করবে। সে আচ্ছা আপনি একা একা কিভাবে রান্না করেন? আর হ্যাঁ যেহেতু আপনি আপনার কি অনেক ভাই, ভক্তিরা আছে, তা আপনি তোমার একটু বক্তি থেকে আমাদের কাউকে বলো। যে আমাকে আমাদের দুজনকে আর কি একটু মানে বিয়ের ব্যাপারে আর কি যদি বলে দিতেন, আপনার উসিলায় যদি একটা বিয়ে হয় তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি তো এমনিতে একজন সুদর্শন মানুষ, আপনার দেহের প্রতি অনেকে, আপনি আপনার দেহ দেখে, আপনার এই সুদর্শন চেহারা দেখে অনেকে হস্ত বিচ্ছিন্নে লিপ্ত হয়ে গেছে, আমার কাছে অভিযোগ এসেছে। আমি 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 এরে 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 আফ্রিকা ভাই, এভাবে ই করিয়েন না, আপনি যেভাবে লড়তেছেন আমি ভয় পেয়ে যাব, হাসিয়েন না। হাসিতে এখানে এটা তো এনামো সিরিয়াস। গর্জন দিতে এসেছে, এখানে হ্যাঁ ভাই, গর্জন দিতে এসেছে, আপনি সেটাকে হাসি হাসি দিচ্ছেন কিসের জন্য? না না এটা আপনি আমার এনার্জি, এরকম, আর এটা রোগ, এখানে একটা রোগকে তো আচ্ছা আপনি বুঝছেন না ভাই, এটা খারাপ দেখায়। আচ্ছা তা ঠিক আছে, এখন আপনার এই সুদর্শন চেহারা ভাই, আপনি এটাকে এই সুন্দরটাকে একটু কম প্রকাশ করেন। আপনি আমার কাছাকাছি সুন্দর হয়ে গিয়েছেন, আমি যদিও আপনার থেকে অনেক সুদর্শন মানুষ, আমি একজন সুদর্শন যুবক, অনেক কিন্তু অনেক হার্ডওয়ার্ক করতে হয় তোমার তোমার কাছাকাছি যাওয়ার জন্য আফ্রিদি। না না এটা না আমি না সেটা আমার সৈনিক, আমার আমার ই না, আমাদের প্যানেলের রাজা না, আমি সেনাপ্রধান, সেনাপ্রধান সেনাপ্রধান না, এনামুল হক। ওনার উপরে তো যাওয়া যাবে না। আচ্ছা এনাম, না তোমার কাছে ওনার, একটা প্রশ্ন, তুমি আয়মান সাদিকের পুসি কেন চাইছিলে? আরে ভাই সে আমি শুনেছি সে নাকি ইচিং টাইপের কাজ করেছে, এই ইচিং বিচিং মার্কা যে ছেলে ছেলে ইচিং কাজ করা হয়, আমি খেপে গিয়েছিলাম, আমি রেগে গিয়েছিলাম, তারপরে আমি না জেনে হুঙ্কার মেরে দিয়েছি। পরে দেখি সে এটা করেনি, পরে আমি খুব কান্না করেছি, আমি কষ্ট পেয়েছি, একজন মানুষকে আমি এটা বলেছি ভুল মানুষকে তার হুঙ্কার কাছে। দিছে। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি তাকে মেসেজও করেছি, সে তারপরে এটার জন্য সে আর কিছু বলেনি। তো এটা ভাই হুঙ্কার তো ভুলে অনেক কিছু, একজন এনামং হিসাবে কি আমার ভুল হতে পারে না? একটা না, একটা সিংহ, একটা সিংহ তো যে কোনো জায়গায় যে কোনো সময় হুঙ্কার দিতে পারে, একটা নয় বের সেটাই হয়েই তো, গেল, একটা বের হয়ে গেল, সেটাই তো ব্যাপার না। এখন না এনাম তুমি একটু আমাদেরকে একটু আমাদের দর্শক, তোমার যে সৈনিকরা আছে, আমাদের যে দর্শকরা আছে, এরা অনেকেই কমেন্টে ছিমার্কা কমেন্ট করে অনেক বেশি, খুব খুব তো বাজে রকম। এদেরকে তুমি কিছু একটু ওদের নাম ধরে ধরে একটু হুঙ্কার দিয়ে দাও। এই যে কমেন্ট সেকশনে অনেক ছিমার্কা কমেন্ট আসতেছে, তোমাকে ছিমার্কা কমেন্ট করতেছে, আমাদেরকে করতেছে, এগুলো একটু হুঙ্কার দাও তুমি, আমি তোমার লাইনে আনলাম। আচ্ছা আপনি এই রাধুনি ভাই, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওই ই করে এই কমেন্ট গুলো আমাকে পড়ে শোনাতে পারেন এবং আপনি নামগুলো বলতে পারেন। আমি না আমি পড়ি তুমি কমেন্ট এবং দেখতে আমি পারতেছো? এখানে আমি পাচ্ছি ভাই, এখানে ইয়া লিখেছেন, একজনের কমেন্টই পাচ্ছি আমি, কারণ সাম্প্রতিক বেশি এখানে কমেন্ট সেগুলো আমার ইয়ার মধ্যে। অনেক মেয়ে, অনেক ভক্তি তোমার ছিমারকে কমেন্ট করতেছে। আচ্ছা আমি কয়টা পড়ে অভিজিৎ দিলাম? নামে একজন লিখেছেন, আফ্রিদি তোমার কাছ থেকে ঢুকানো ঢুকানো আশা করিনি। এই ছি ভাই আপনি কাকে ঢুকিয়েছেন এই ছি কাজ করেছেন? এখানে আপনি আবার হাসতেছেন, আফ্রিকা ভাই আরে কাকে ভাইয়া ঢুকাইছো? আস্তাগফিরুল্লাহ, আমি এনাম সৈনিকের একজন সদস্য, ঠিক আছে, ফরম কিনছি 50 টাকায়, জীবনে এই কাজ করতে পারি না, এটা তো হইতেই পারে না ভাই, আমি লয়াল ফ্যান আপনার।
ভাই এই 50 টাকা আপনি এখনো কিন্তু আমাকে পাঠাননি, আমার এই না না 50 টাকা আমিও কিন্তু যে আপনি মেরে দেওয়ার অপকর্ম, না না আপনি সাইফুল মেরে কে দেওয়ার এই 50 টাকা মেরে দেওয়ার একটা অপপ্রয়াস চালাচ্ছেন আপনি, কোটি আমার এই অর্থ সম্পদ আপনি বিদেশে পাচার করার জন্য ই পাচার করতেছেন। করতে চাচ্ছেন। এই কাজ থেকে বেরিয়ে আসুন, একজন এনামং হ, তার আদর্শে আপনার ই করতে হবে। কিন্তু ভাই একটা কথা আপনাকে, হ্যাঁ আপনি বলেন। বিকাশে পাঠিয়ে দিব 50 টাকা, না ভাই বিকাশে তো এত কিছু কি ডিসকাউন্ট দেওয়া যাবে না ভাই? এই ছিমার কাজ আমি করব না, আপনি বিকাশ নাম্বার নিয়ে ভক্তিদের মাঝে ছড়িয়ে দিবেন, তারপরে আমাকে তারা এই আমাকে পরে বলবে ইঞ্জিনিয়ারের কথা বলবে। এনামের নাম্বার আছে, আমাকে টাকা দাও, নাম্বার দিব। এই ষড়যন্ত্রের শিকার আমি হতে চাই না। ছিমার কাজ করবে আপনি, দরকার নেই। আমি একটু কমেন্টে যাই, এখানে কোটি কোটি মানুষ কমেন্ট অনেক করতেছে, ভক্তিরা কমেন্ট দিচ্ছে, অনেক ভক্তরা কমেন্ট দিচ্ছে, আমাদের এখন অলমোস্ট 20,000 মানুষ দেখতেছে। তারপরে ইয়া লিখেছেন, এটা এটা আমি একটা কমেন্ট পড়তে চাই, যে এগুলা কি ছি মার্কা না বিচিং মার্কা না ইচিং মার্কা, যে কি হুঙ্কারের বিচি নিলামে তুলতে আগ্রহী কারা, এটা এটা কি ধরনের কথা? এটা কি মানে হুঙ্কারের, মানে না ভাই আচ্ছা এখানে তোমাকে একজন কমেন্ট দিছে যে এনিমেলের বিচি দেখতে চাই, বিচি দেখতে চাই। এই মানুষগুলা দেখেন ভাই কি ষড়যন্ত্র করেছে, আমি আপনাদেরকে এই মনের দুঃখের কথাটা, আপনারা এখানে কোটি 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 না 4 জন মানুষ আছেন, আমি এই দুঃখের কথাটা আপনাকে জানাবো। কারণ হচ্ছে ভাই এই যে লিওন মেসি যে একজন খেলোয়াড় ছিল, সে বাসাতে খেলতো, এই লিওন মেসি কি করেছে একবার খেলার সময় নাকি আমাকে তার ভক্তরা বলেছে, আর সে আমার একজন প্রিয় খেলোয়াড় এবং তাকে আমি ছোটকাল থেকে ভালোবাসি, যে ছিমার্কা ভালোবাসি না, তো সে কি করেছে এই খেলার সময় না কি ইচিং মার্কা তার এই বিচি নাকি একটা ব্যথা পেয়েছে এবং সে সৈনিকদের মাধ্যমে এনামং এর বিচি ডোনেট করতে বলেছে। তো আমি ভাই তোমার 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 মানে এনাম এনামের বিচি কি কে চাচ্ছে বাসা থেকে যে খেলতো, না এনিমেল এনিমেল, আর অনেকে বলে এনিমেল এনিমেল কেন, এনিমেলের বিচি মাসা মাসা চাচ্ছে এনিমেলের বিচি, অনেকে এনিমেলের বিচি দিব না ভাই, এটা যদি আমার দাদাও চাইতো তারপরে এনামং সেটা দিবে না, কারণ হচ্ছে যে জিনিস দিলে আমার কি হবে, এটা আপনারা নিজে নিজে আমার জায়গায় এসে তারপরে কল্পনা করেন। এনিমেল এনিমেল কেন বলে, তুমি যে সিংহ ওই জন্য এনিমেল বলে নাকি তোমার নামই এনিমেল? এনিমেল হাসান এনিমেল না, আমি তো এনামং এবং এনামং থেকে এনাম হয়েছি, এনাম থেকে যখন হংকার দেওয়া শুরু করলাম, গর্জন দেওয়া যখন শুরু করলাম, তখন কিন্তু ওই যে বাংলা একাডেমি তারা সিংহর নাম এনামং করে দিয়েছে। তো বাংলাতে আপনার এই কোটি কোটি দেশে কমেন্ট করতেছে যে এনামুল লিখতে গেলে এনিমেল হয়ে যায়, কিন্তু অনেকে আবার এটাও লিখতেছে এনাম ভাইয়ের বিচি চাই। না না এই জিনিস তো আমি দেব না, সবাই পাক বয় হতে চাচ্ছে, এটা ভালো পাক জিনিস তো আমি দিব না, পাক বয় আমি বানাচ্ছি, কোটি কোটি মানুষ কোটি ভক্তি হচ্ছে আপনার। আমি একটা কথা বলি, পাক বয় হওয়ার 5টি উপায় বলো তো অ্যানিমাল, তুমি পাক বয় হওয়ার 5টি উপায় বলো। আর সালমানের কোর্স কি কমপ্লিট হয়েছে পাক বয় হওয়ার? তুমি কি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কুখ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির কেউ কি পাক বয় বানিয়েছো? পাক বয় আমি তাকে হংকার দিয়েছি, তাকে হংকার দিয়েছি। তুমি হংকার দিলে কেন, তুমি তো পাক বয় বানাও, সেও তো পাক বয়। আরে পাক বয় মানে যে অলরেডি পাক বয়, ওকে কি টোকা দিতে হয়? আমার কথা আমাকে হুঙ্কার দিতে দিচ্ছে না কিছুর জন্য, দুইজনে প্রশ্ন করতেছেন কিছুর জন্য, ওই একজন একজন করে প্রশ্ন করো, একজন একজন লাইন 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 দিয়ে নি, আমার হুঙ্কার মাথা থেকে বেরিয়ে যাবে। তারপরে এই সালমান নামে যে এই মুতাকাব্বি নাম কি বললেন, কি বললেন আবার বল, সালমান নামে যে লোকটা সালমান মুক্তাদির মার্কা ছেলেটা, সে কি করেছে এনামং পাক বয় বানাচ্ছে, সে মানুষকে ধরে ধরে সে অভদ্র নাকি হওয়ার জন্য একটা ঘান বানিয়েছে এবং সেটার মাধ্যমে ইচিং টাইপের কাজ করেছে, যেটা দেখে কোটি কোটি যুবক কোটি কোটি মানুষ হস্ত বিচিং করেছে। আমি যখন এই খবর শুনেছি আমি আমি নিজে মানে কান্না করেছি, আমি আমি খুব কষ্ট পেয়েছি যে এনামং যেখানে গর্জন দিচ্ছে সেখানে সে কিসের জন্য এই কাজ করবে। এখন কথা হচ্ছে ভাই পাক বয় জিনিসটা, আপনি যে পাক বয়ের কথা বলেন, যে ফাক জিনিসটা যে আছে এফ এ কে না কিভাবে হয় ইংলিশ আমার দাদাও পারবে না, এই ফাক জিনিসটা কিন্তু এখন ইচিং টাইপের জেনারেশন যেটা আছে, যে প্রজন্ম এই প্রজন্ম কিন্তু ভূজন্ম করে এই ইচিং টাইপের এই ফাক করতেছে, মানে ইচিং কাজটা করতেছে। তখন এনামং হর্ষের চিন্তা করলো যে এই অশ্লীলতাটাকে এটাকে একটা ভালো রূপ দিয়ে এটাকে পবিত্র দিকে নিয়ে আসা যায় কিনা। আমার পাক বয় হওয়ার প্রথম টিপস কি, পাক পবিত্র থাকতে হবে এবং হস্ত বিচিকে পরিত্যাগ করতে হবে, কোনো মেয়েকে দেখলে তাকে আন্টি ডাকতে হবে এবং মেয়েদের দিকে তাকাতে পারবে না,
আর হচ্ছে আপনার এই ইচিং বিচিং টাইপের প্র্যাম করতে পারবে না। এই লিটন নামে একজন লোক ছিল, সে আমাকে মেসেজ করেছে, এই লিটনের এই তাদের একটা বাসা ছিল, ফ্ল্যাট ছিল, ওখানে গিয়ে অনেকে ইচিং 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 বিচিং করতো। তো আমি এই সমস্ত ফ্ল্যাট বন্ধ করে দিয়েছি এবং হুঙ্কার মেরে দিয়েছি। এখন ওই ফ্ল্যাটে কি লিটন থাকে? ফ্ল্যাট খালি না লিটন থাকে ওই ফ্ল্যাটে এখন? আমি সঠিক জানি না ভাই, ওখানে গিয়ে অনেকেই এই সীমার কাজ কাজে লিপ্ত হয়েছে। আমি খুব ফ্ল্যাটটা তো লিটনের, লিটনই বাসায় থাকতে পারতো না, সব ইচিং করতো এখানে। হ্যাঁ সেরকমই একটা শুনেছি আমি, আমি সৈনিকদের মাধ্যমে। তো এখন আমরা যেটা জানতে পারলাম অ্যানিমেল ভাই, তোমার আমাদের বাংলাদেশের সালমানকে পাক বই বানানোর পেছনে তোমার কোনো হাত নাই? আমি তাকে পাক বই, সে তো পাক বই হবে না, সে তো একজন ফাক বই এবং সীমার কা বই। এবং আমি আমি আমার হুঙ্কার কি ভাই, আমি বিদ্রোহী বিগ্রু, আমি সীমারকার বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা শোধন সুক্তাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, একদম সব ই করে দিব। তো সেক্ষেত্রে এই ইচিং টাইপের ছেলেটাকে আমি ধরে পাক বানাবো, কিন্তু সে অলরেডি সে ইচিং কাজ করে ফেলেছে, এজন্য আমি তাকে এখন তার দিকে গেলে। আমার কবিও নাকি ভাই? মানে আমি একাধারে কবি, আমি একজন মেজর, আমি একজন সেজর, আমি একজন সাহিত্যিক এবং আমি একজন দার্শনিক। আমি কয়েকদিন হলো বিজ্ঞানী হয়ে গিয়েছি গবেষণা করে। এই পর্যন্ত তুমি কয়টা দর্শন করেছো আর কয়টা ইচ্ছাকৃত ছিল, কয়টা অন করতেছি? আপনি কোটি কোটি মানুষকে দর্শন করতেছি আমি এবং তাদেরকে দেখতেছি। বড় দার্শনিক আমি, দার্শনিক হয়েছি ভাই। এই ইচিং টাইপের দর্শন কিন্তু আমি আমি সব সব কিছুতে পজিটিভলি। না না, ইচিং টাইপের দর্শনের জন্য তো ইয়ে লাগবে, ইয়ে লাগবে, ওটার তো নাই, ওটার বিরুদ্ধে তো আমি হুঙ্কার দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে ভাই আমি দার্শনিক এবং বিজ্ঞানিক হয়ে গিয়েছি, আমি অনেক গবেষণা করেছি। ভাই কি কি আবিষ্কার করছেন একটু যদি শুনলাম ভালো তো। আবিষ্কারের আবিষ্কারের ব্যাপারটা যদি বলি, আমি আবিষ্কার এখনো করতে পারিনি, কিন্তু করাটা তো ব্যাপার না, কারণ যারা বিজ্ঞানী ছিল তারা কি করত, আমি গবেষণা করে বের করেছি, তারা ছাদে বসে বসে বিড়ি খেত এবং আকাশের দিকে তাকিয়ে থাকতো, শনিবারে তাকিয়ে রয়েছে, দেখে একটা শনি গ্রহ দেখা যায়, একটা তারা দেখা যায়, ওটার নাম দিয়ে দিছে শনি। আমি যদি আজকে ছাদে যাই, আজকে ছাদে গিয়া যদি আমি একটা তারার নাম এনাম তারা রেখে দিই, তো আমাকে বিজ্ঞানী হওয়া থেকে কে আটকাতে পারবে? বলতে পারবে না, ছাদের দিকে তাকায় থাকে। এখন আমার এই ব্যাখ্যা, আমার এই যুক্তি, আমার এই জ্যোতির্বিদ্যা আপনাদের যুক্তিতে এসেছে কি? তাহলে যদি এনাম যদি ইচিং করার সময় ছাদে গিয়ে তারা দেখি, ওটার নাম কি বিচিং হয়ে যাবে? আপনি ইচিং কিসের জন্য করবেন? আপনি বিয়ে করেছেন? এখানে লিখছে যে ব্যাটালিয়ান লিখছে যে সবাই ইচিং থেকে বিচিং হয়ে যাবে, তারা ব্যাটালিয়ানরা লিখছে। আচ্ছা আচ্ছা, এখানে কে লিখছে? আইজন লিখছে এনাম, আইজন লিখছে এনাম তোমার টুনটুনিকে দেখতে চাই। এটা কি তোমার ওয়াইফের নাম টুনটুনি? একজন ভক্তি তোমার টুনটুনি দেখতে চাই বলছে। আমি ভাবছি টুনটুনি কি তোমার কোন গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ? শেফা, শেফা বলেছে, শেফাকে কিছু বলো। আমি তাকে বলবো আপনি টুনটুনি তো অবশ্যই ই দেখতে পারেন, তাতে কোনো কি বলতেছো আপনারা এখন তুতু দিচ্ছেন না? টুনটুনি তো নাম, অনেকের নাম হয় টুনটুনি। টুনটুনি সে এখানে কি উদ্দেশ্যটা করেছে? তার ভিতরেই তো বিচিং বিচিং করতেছে, ইচিং মার্কা মন দিয়া সে এরকম। না না, ও মনে হয় টোনাটুনি বুঝাইছিল তাসিন, তুই ভুল পড়ছিস। কোন দাদা আমাকে টাকা দিয়েছিল? একজন এনামং হ, তার টাকা কিসের জন্য সে খাবে? এনামং তো টাকাই খায় না, সে তো না টাকা তো খাই। জাহাঙ্গীর, জাহাঙ্গীর লিখেছে যে এনাম ভাই আপনি কোন ছিদ্র দিয়ে খান? কে ভাই জাহাঙ্গীর? জাহাঙ্গীর ছিদ্র দিয়ে এই ইচিং টাইপের কমেন্ট দিয়েছে, কোন ছিদ্র দিয়ে খায়? পশ্চাৎ দিয়ে কেউ খায় কি? মানে এটা কি দেয়, মানুষ কি পশ্চাৎ দিয়ে খায় নাকি? আস্তাগফিরুল্লাহ, এটা খুবই খারাপ, মানে মনে হয় ডাবল কোন ইচিং কমেন্ট মিনিং করে, ডাবল ডাবল এগুলো। এরা রাত্রে দুইটার পরে তাদের মাথা খারাপ হয়ে যায়, বুঝলাম না। এখানে কমেন্ট গুলো এরকম ইচিং টাইপের কাজ করতেছে কিসের জন্য?
শাহরিয়ার আরাফাত বৃত্ত লিখেছেন, ভাদ্র মাসে এনাম ভাইকে খুঁজে নেই, ভাদ্র মাসে কিসের জন্য খুঁজবেন, আমাকে কোটি কোটি মাসের ভিতরে খুঁজে পাবেন একজন এনামহকে, তো সেখানে আপনি ভাদ্র মাস কিসের জন্য বলতেছেন? এখানে একজন স্পার্কিং শরীফুল কমেন্ট দিয়েছে, পরো কমেন্টটা এনাম কি লিখছে? স্পার্কিং শরীফুল লিখেছেন, এনাল ভাই আমি একজন পাক বয়, আমার গার্লফ্রেন্ড আমাকে ইচিং বিচিং করার জন্য জোর করতেছে, তার বিরুদ্ধে বীর্য গর্জন চাই। এরে ভাই, আপনি আপনি নিজের বীর্য নাই আরেকজনের বীর্য কিসের জন্য নিতে চাচ্ছেন? আপনার প্রথমে বীর্যকণ্ঠে কিসের জন্য হবে? বজ্রকণ্ঠে আপনার প্রথমে বজ্র ফেলতে হবে সেখানে, তারপরে না এনামংহ, আগে নিজেই যদি কিছু না করো তারপরে আগেই চলে আসো এনামংহের কাছে, কিসের জন্য তুমি নিজে পারো না? তোমার এই বিচিং করে দেওয়া উচিত, আর বিচি কেটে ভাই বিক্রি করে দেন আপনারা সেই এই কাপুরুষ। আর তোমাকে বলে অ্যানাল, তোমাকে বলে অ্যানাল, এটার জন্য কিছু বলো? অ্যানাল তো একটা চিমার্কা কথা, ওই যে যেদিক দিয়ে এনাম যেদিক দিয়ে খায় ওইটা অ্যানাল বুঝাচ্ছে। কোন দিক দিয়ে খাই ভাই? আমি তো কি খাই, আমি তো কোটি কোটি, আমি তো অনেক কিছু খাই রে ভাই, মুখ দিয়ে খাই, এখানে কি দিয়ে খাচ্ছি আমি? ওই যে এনাল ভাই, এখানে আমি ই হয়ে যাচ্ছি, ইচিং নিজেই ইচিং বিচিং করতে ইচ্ছা করতেছে এখানে, এই ইচিং টাইপের কথা। এনাম তোমার অনেক ভক্তি কমেন্ট করতেছে, ওই অনেকেই কমেন্ট করতেছে ওই একজনের পরে, বিয়ে করো বিয়ে করো, ম্যাক্সিমাম এটা বিয়ে করো দেখতেছে। তো এনাম বলে এনাল এনাল তোমার টুনটুনি দেখতে চাই, এনাল তোমার টুনটুনি দেখতে চাই, অনেকে ওই একজন করার পরে অনেক ভক্তি এখন সেম কমেন্ট করতেছে। এটা মনে হয় যে একজন করার পরে সবাই একজন বললো যে এনাল এনাল তোমার টুনটুনি দেখা যাচ্ছে। আচ্ছা ইয়া লিখছেন আই মাশরাফি বিন জিয়া, হ্যালো আছেন আপনারা? আছেন, হ্যাঁ হ্যাঁ আমরা আছি আছি, সবাই আছে বাংলাদেশে সবাই আছে। এখন মাশরাফি বিন জিয়া কি লিখেছেন? এনাম ভাই, আরে ভাই কমেন্টটা চলে গিয়েছে এখানে আমার জন্য। একজন কমেন্ট করেছে সুকন্যা আলম যে এই সুদর্শন ব্যক্তি এখানে কি করছে, ধন্যবাদ আমার একজন ভক্ত। আরে ভাই আমার খেতাব আপনি নিয়ে যাচ্ছেন কিসের জন্য? আমি এখানে সুদর্শন বেশি, আমি আপনি আমার আমার খেতাব নিয়ে যাচ্ছেন। আমাকে এই কমেন্টটা আমাকে করেছে, আপনার নাম দেখান এখানে, ইচিং টাইপের এনামংহের গর্জন কি আপনি চুরি করার জন্য অপচেষ্টা করতেছেন? আপনার নাম এখানে দেখান, একজন এনামং কি কি রূপে সে? এখন থেকে তোমরা যা যাকে সুদর্শন বলবে, যার টুনটুনি দেখতে চাইবে, যার পুষি চাইবে, সবার নাম ধরে বলবে, নাহলে আমরা বুঝবো না কার কি চাচ্ছো তোমরা, তাই না? এটা এখন ঝগড়া হয়ে যাবে, কারণ আমি এখন মনে করছি না আমার সুদর্শন বলতেছে, এসব ঝগড়া জানি আমরা চাই না। ইয়া ভাই রুস্টার ভাই আপনি করেন কমেন্ট, আপনি নিজে পড়ে আমাকে শোনান, কারণ এখানে কোটি কোটি কমেন্ট কুরুত কুরুত করে চলে যাচ্ছে, সেটার জন্য আমার সমস্যা হচ্ছে, আমি কমেন্ট পড়তে পারতেছি না। আচ্ছা এখানে কমেন্ট আছে, রাগান্বিত আমি ঝঞ্ঝা। এখানে একজন কমেন্ট দিয়েছে টুনটুনি না দেখে আজকে আমি যাবই না কিন্তু, শেফা রহমান। শেফা, আচ্ছা শেফা অনেকক্ষণ ধরে টুনটুনি নিয়ে বসে আছে, শেফা সমস্যা না। এই শেফাকে আমি শেফাকে আপনার ই করব, তেলাপোকা করে খাওয়াই দিব, কারণ হচ্ছে যে এখন রাত বাজে, তেলাপোকা ভর্তা করে খাওয়াই দিব, আরে জাপাং দিয়ে বতাং করে দিব, কিসের জন্য রাত বাজে একটা 48 মিনিট ওই যে আলবি কমেন্ট করেছে বুঝছো, ডিজে আলবি যে কিনে ওই যে গান বানায় তোমার ওই যে ছিমার্কা জিনিস আমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনি একটা, না না আমি বলি না, ওই যে গান বানায় যে আজাইরা আজাইরা ভাই আজাইরা লিমিটেড এর গান বানায়, প্রথমে কি লিখেছেন আপনি? ইচিং টাইপের, আপনি ইচিং টাইপের কাজ করার জন্য এখানে লিখেছেন? দেখো তোমাকে দেখাচ্ছি, দাও এই যে কমেন্টটা আমি দেখাই, দেখো এখানে অনেকে জিজ্ঞেস করছে বিচি যখন খাবি না মাখালি কেন, বিচিটা মাখায় কি দিয়ে? এই ইচিং টাইপের কাজ কে করেছে ভাই? তাকে ধরে তো আপনার ই করতে হবে, কুত্তার সাথে কুত্তার সাথে তারে হাঙ্গা দিয়ে দিতে হবে, কিসের জন্য বিচি কিসের জন্য মাখাবে? এরে ভাই এটা বেঁচে থাকার ধন, বেঁচে থাকার একমাত্র উপার্জন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মানুষ যদি প্রশ্ন করে যে জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কি, অনেকে বলে টাকা, অনেকে বলে নারী, অনেকে বলে গাড়ি, কেন ভাই বিচির কথা তোমাদের মুখে আসে না?
এই জিনিস যদি কিন্তু না থাকে তুমি সবচেয়ে বেঁচে ইম্পর্টেন্ট থাকবে? কথা একজন লিখেছে এখানে, কাইয়ুম খান লিখেছে, কেউ হাসতে হাসতে আবার পেজে দিবেন না। না, এখানে তো পাদ দেওয়া যাবে না, এবং আমি পাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছি, বাহিরেও পাদ দেওয়া যাবে না। এখন থেকে পা দেন এবং এর হুঙ্কারে বাহিরে গিয়ে গিয়ে, সরি, বাথরুমে ওয়াশরুমের ভিতরে গিয়ে গিয়ে দিতে হবে। আর এই দুর্গন্ধময় কথা কিসের জন্য এখানে লিখেছেন? এই কমেন্ট দিছে এসব কথা লিখবেন না। একজনে লিখেছে, আমি আফ্রিকা ভাইয়ের হাসি অনেক লাইক করি। সে এইভাবে হাসে কিসের জন্য আমি বুঝলাম না। এরে ভাই, আপনি এত সুদর্শন হয়েছেন তারপরে আপনি হাসতেছেন? আপনার রূপে যদি কোটি কোটি মানুষ এখানে পাগল হয়, সেটার দায়ভার কি এনামং নেবে? আজকে তো এখানে আমাকে এনে ফাঁসাইছেন আপনি। আমি আপনাকে এবং বললাম না ভাই, আমার জন্য একটা মানে একটা সৈনিকা, না সৈনিকা একটা ভালো মেয়ে দেখে আমাকে পাক না, আপনাকে একটা পাকগাল আমি দিতে পারি, এবং সেটার জন্য ভাই আমি আপনার প্রতি আসলে পার্সোনালি অনেক হেল্প মানে অনেক খুশি। কিসের জন্য? এরে ভাই, কিসের অপমান, আমুন কিসের ইভেন্ট ইউটিউবিং? আমি আপনাকে বলবো যে আপনি যেই কাজ সমূহ করেন, আমি সেই 2017 সাল থেকে দেখি আপনি কোটি কোটি মানুষের কাছে সাহায্য করতেছেন, আপনি কোটি কোটি মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরতেছেন। এরে ভাই, থ্যাংক ইউ। আপনি যে ভারতে গিয়েছেন, ভারতে যে গিয়েছেন, সেখানে এই যে একজনের এই কিসের দেওয়ান নাকি কার সাথে আপনি একটা ই করেছেন, ছবি তুলেছেন এবং তার সাথে ভিডিও করেছেন, এই কোটি কোটি মানুষ যে বাংলাদেশে, কে পেরেছে আপনার কারণে বাংলাদেশটা? সেখানে মানুষ যে বাংলাদেশের একটা ছেলে, অল্প বয়স, আপনার বয়স কত ভাই? 13 বছর হবে, যাই হোক, 16 কি 17, অনেক কম, চোদ্দ আচ্ছা, চোদ্দ 13-14 বছর, যাই হোক, চোদ্দ 14 চোদ্দ বছর হবে। চোদ্দ চোদ্দ আপনি সেখানে গিয়ে কিন্তু আপনি এই কাজ করে ফেলেছেন। আপনি ওই দিন দেখলাম ব্রিজ বানিয়ে দিচ্ছেন। আরে ভাই, আপনার মতো তো আমিও করতে পারি, আমি তো শুধু হুংকার দিচ্ছি, কিন্তু আপনি যে কোটি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন এটা বাস্তবিক। আপনাকে আমি সালাম জানাই, আপনাকে স্যালুট জানাই ভাই। আমার আমার আমি গর্বে আমার বুক ফুলে ফুলে ওঠে মাঝে মাঝে আপনার জন্য। আল্লাহ আপনার মতো মানুষ প্রত্যেকটা বাংলায় তৈরি করুক এবং আমার মতো মানুষও তৈরি করুক। একজন কমেন্ট দিয়েছে, তানভি ফারদিন কমেন্ট দিয়েছে, 25 টাকার পেপসি অ্যানাল অনেক সেক্সি, তোমাকে অনেক সেক্সি বলেছে, নাম ধরে আমি বলতেছে এখন সবাই। সেটা তো ওরা, এটা আমি প্রশ্ন, ওরা এটা জানলো কিভাবে যে এনাল ভাই যে সেক্সি? ওরা যে লিখছে এনাল, কি মানে কিভাবে বুঝলো এনাল সেক্সি? আর একজন নুজাত ফেরদৌস কমেন্ট দিয়েছে, মানে না নুজাত ফেরদৌস দিয়েছে, ভাবে কি বারবার ডিস্টার্ব করছে আপনাকে পাশের থেকে, ভাবে কি হ্যাঁ একটু যে হুংকার যাচ্ছে, সে একজন এনামঙ্গি হিসাবে সে হুংকার দিতেই পারে, এবং সেটার ওকে জন্য তুমি তার হুংকার ই আছে। হুংকার ব্যাক করো না। না না, আমি তাকে হুংকার দিব না, সে ঝগড়া করে দিবে, তারপর এখানে গর্জন আমি দিতে পারবো না। তাহলে মানে ভাবির ক্ষেত্রে, তোমার বইয়ের ক্ষেত্রে হুঙ্কার হয় না, উল্টা খাও হুঙ্কার। না, হুঙ্কার আমি দেই, মাঝে মাঝে হুঙ্কার দেই, সেটা কোনো বড় বিষয় না, হুঙ্কার তো দিতেই হবে। আর ইচিং টাইপের বিয়ে করে দেখেন, তারপরে বিচিং হয়ে যাবেন। এত এই যে রান্না বান্না করতেছেন আপনি, ইউটিউবার হয়েছেন আপনার, এই যে রাফায়েত সাহেব, রাকুব ভাই, সে কিন্তু ই করেছে, অনেক ভিডিও করেছে, কিন্তু এরে ভাই আপনি বিয়ে করেছেন তিনটা বাচ্চা কাচ্চা আছে, দেখছে, ওরাও দেখছে চারপাশ থেকে, কিন্তু আরো বিচিং করতে চাই, মানে আরো আমার পোষাচ্ছে না, 4 নম্বরটা লাগবে। কিসের জন্য এত ইচিং বিচিং, কোথা থেকে আসে আপনার? বিচিং ছোট করতে হবে, ইচিং বড় হয়ে যাচ্ছে। না না, আপনাকে এটার অনুমতি একজন এনামং দিতে পারে না, আপনি সীমার্কা চিন্তা ভাবনা করবেন, আপনি একটা নিয়ে থাকেন। এত হাঙ্গা কিসের জন্য করতে হবে রে ভাই? প্রত্যেকদিন হাঙ্গা কিসের জন্য করতে হবে? রুটিন 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 করা আছে। এখানে একজন কমেন্ট একদিন পর পর, জিএফ তানমিম, এনাম লাভ ইউ বেবি, লাভ, আস্তাগফিরুল্লাহ, সে তো ছেলে ভাই, সে তো এই কৌশলে এই ছিমারকা ঢুকিয়ে এনামংহের ভালোবাসা নিয়ে ফেলতে চাচ্ছে, কিন্তু সেটা তো হবে কৌশলে না, বামন কে হয়ে এনামকে বামন হয়ে গ্যালাক্সিতে হাত দিয়েছে রে ভাই, একজন গ্যালাক্সিতে হাত দেওয়ার অপচেষ্টা করতেছে, কিন্তু তার এই স্বপ্ন তো পূরণ হবে না। আফ্রিকা ভাই কিছু বলতেছেন? আফ্রিদি ভাই কিছু বলতেছেন না কিছু জন্য? আফ্রিকা না ভাই, আফ্রিদি ভাই, যাই হোক, আমি আমার আমি পার্সোনালি অনেকেই লিখতেছে ভাই, আপনাকে এমপি হতে দেখতে চাই, তাসিন সরব, আপনাকে ভাই, ষড়যন্ত্রকারী দল, একদল বিজ্ঞানী আমাকে মঙ্গলে পাঠানোর জন্য একটা পায়তারা করতেছে, এবং আমি আপাতত যাব না সেখানে, নাকি তারা একটা হ্যাং আউট করবে, মানে মিট আপ এর একটা ব্যবস্থা করবে,
এবং সেখানে আমি আপনার ডিসেম্বরের পরে দেখি তাদের সাথে, যদি তারা সত্যি সেখানে পাঠিয়ে দিতেছে, কিন্তু ভাই ইচিং মার্কা পাঠাবে, তারা আমাকে এই রকেটের সাথে বেঁধে তারপরে আমার পাছার ভিতরে আগুন লাগিয়ে দিয়ে পাঠিয়ে দিবে, কিন্তু আমি সেটার জন্য রাজি না। এগুলা কে বলছে? এগুলা এগুলা ঠিক হবে না, এগুলা বাজে কথা। হ্যাঁ এটা তো ঠিক হবে না। এখন আমার প্ল্যানিং বা আমি বলেন বলেন আপনি বলেন বলতেছি। আচ্ছা আমি সেখানে এসে আমি কি কিসের জন্য একজন এনামং হয়েছে, কিসের জন্য আরো নিচে নেমে এসে নির্বাচন করতে হবে? এগুলো তো দেশের মানুষ নিচু কাজ এনাম করে না। আপনারা চিনেন, সে কিন্তু প্রথমে আমার একটা ছবি যখন আমি ভাইরাল হই, এই মার্ক জাকির ভাগ, সে এই ছবিটা কেটে তার সেখানে তার কল্লা আমার সাথে লাগিয়ে দিয়ে সে ফেসবুকে পোস্ট করেছে, সেটার এক স্ক্রিনশট আমাকে একজনে পাঠাইছে। তারপরে সেটা আমি দেখে আমি চিন্তা করলাম, একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য একজনের ছবির সাথে সে প্রতারণা করেছে। হ্যাঁ তখন আমি খুব ই করলাম যে থাকা সেটা পোস্ট করুক, আমার কোনো সমস্যা নেই। তারপরে সে কি করেছে, সে এই আমার আইডি কে যখন বার্সেলোনা এই যে হেরেছে খেলায়, তখন সে আমার এই আইডি কে ওই দিনের সুখকে আরো কঠোর করার জন্য আমার প্রথম আইডিটাকে সে মৃত বানিয়ে দিয়েছে। আমাকে বলতেছে তোমার আইডিকে মৃত বানিয়েছে এই জন্য এখন কোটি কোটি মানুষ ব্যথিত হয়েছে, এই ব্যথিতটাকে আরো কঠোর এবং গভীর করার জন্য তোমাকে মৃত হতে হবে। তখন সে তো বোকা ভাই, কিসের জন্য বোকা? আমি তাকে বললাম যে ভাই আমি তো মরি নাই, পরে গিয়ে যখন বলছি না তুমি মরে গিয়েছো, আমি আমি আইডি কার্ড দিয়েছি, সেও বিশ্বাস করে না। তারপরে থেকে একের পর এক শত্রুতা আমি সে করেই যাচ্ছে করেই যাচ্ছে, এখন আর কিছু বলতেছি না, কারণ এখন আমি টিউবে চলে গিয়েছি, সেখানে কোটি কোটি মানুষ। তুমি এখন টিউবে চলে গেছো? টিউবটা কি? টিউব ইউটিউব ইউটিউবের ভিতরে সে এনাল এনাল টিউব টিউব এনাল এখন টিউবে। তোমার টিউবের নাম কি? এনাল টিউব? এনাল টিউব না না, এইচ এম এনামুল হাসান টিউব। এই টিউবের ভিতরে কিন্তু 5-6 দিন হয়েছে, 10,000 মানুষ সেখানে হয়ে গিয়েছে, কোটি কোটি মানুষ আমাকে ই করতেছে। আবার বলো চ্যানেলের নামটা, আবার বলো এখানে যারা দর্শক আছে যাতে সবাই অবগত হয়। আমার চ্যানেল ইংরেজিতে নাম এইচ এম এনামুল হাসান। আমার নামে অনেকেই কোটি কোটি চ্যানেল খুলে ফেলেছে, ভুয়া খুলে ফেলে। এটা এটার জন্য আসলটা বুঝবে কিভাবে? আসলটা বুঝবে কমন কেমনে বুঝবে, আলাদা করবে কিভাবে মানুষ এটা? আসলটা মানে আমি নিজে এই বিষটা দেখেছি। আমারটা হচ্ছে যে আমারটা শুধু এভাবেই বুঝতে পারবে যে আমারটা হচ্ছে ইংরেজিতে নাম, ইংরেজিতে কেউ খুলেনি। এবং আমার যে এই বিখ্যাত সেই কুখ্যাত ছবি, কুখ্যাত না বিখ্যাত যে ছবিটা আছে আমার বিদ্রোহী কবির ছবিটা সাদা কালো, সেটাতে দেয়া আছে। এবং যারাই চ্যানেল খুলেছে তাদের থেকে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আমার, এবং ভিউজ যেটা আছে মানুষ আমাকে দেখেছে সেটাই করছে, সেখানে কোটি কোটি মানুষ সদস্যতা নিয়েছে আপনার ইউটিউব থেকে। তো আর্নিং হয়, টাকা ইনকাম করা যায়, তো আপনার কি এই পর্যন্ত টাকা ইনকাম হয়েছে ভাই? এরে ভাই রে ভাই, এই কথা বলে আমাকে আপনি, এই কথা না বলে আমাকে একটা ঘুষি মারতেন কিসের জন্য? আমি একটা ভিডিও দেখেছি যে ইউটিউব থেকে নাকি টাকা বের হয়, আমি চিন্তা ভাবনা করলাম যে আমি সেখান থেকে যদি কোটি কোটি টাকা পাই তাহলে তো ভালোই। কিন্তু সেখানে ভিডিও দেখে আমার মাথা ঘুরে গিয়েছে, কত কিছু করতে হবে এই কম্পিউটারের ভিতরে গিয়া, এটার ভিতরে গিয়া, তারপরে আমার এই অনেক ঝামেলা রে ভাই। আমি আর পরে মেজাজ মোবাইল ভেঙে ফেলতে ইচ্ছা করতেছিল, কিসের জন্য এত কিছু করতে হবে? একটা সিরিয়াস কোশ্চেন এনাম, তোমার তো ব্যাটালিয়ন বিশাল বড় হয়ে গেল, তো এখন নেক্সট প্ল্যান কি এদেরকে নিয়ে, এই যে এতগুলা মানুষের ভালোবাসা, কি করতে যাচ্ছ? ভালো কাজ কি সামনে প্ল্যান আছে, নাকি এভাবে ইচিং বিচিং হবে? ভালো না না ভাই, ইচিং বিচিং তো হুঙ্কার তো দিবই, আমি পাশাপাশি চাচ্ছি। আমি ভাই মধ্যবিত্ত থেকে তো একজন মানুষ, সাধারণ মানুষ, সেখানে আমি মানুষের জন্য কিছু একটা করতে চাচ্ছি, কারণ আমার স্পন্সরশিপ আসতেছে, মানে আমার যে এই পেজ আছে পেজের মধ্যে অনেকে স্পন্সর করতে চাচ্ছে, মানে আমার বিজ্ঞাপন দিবে, সেটাই করলে আমাকে তারা ডলার দিবে। এখানে একটু একটু সাবধান এনাম, অনেকে মেইল করবে তোমার বিজ্ঞাপন দিতে চায়, 1,000, 2,000, 3,000 বলবে, এটা করো না। এক নাম্বার, কারণ এখানে তোমার পেজই নাই হয়ে যাবে, এটা কিন্তু হ্যাক করছে, একটু সাবধান এটা করতে হবে তোমার, সবাই হ্যাক করছে, অনেকে চলে যাচ্ছে কিন্তু। তাহলে একটা কথা বলি, আজকে আমাকে একটা এই মেইল থেকে মেইল করা হয়, আমাকে $3,500 দিবে। আপনারা শুনেন, মিউট সিক্স মিডিয়া, তারা বলছে আমাকে মিউট সিক্স মিডিয়া, তারা বলছে এক সপ্তাহের জন্য আমাকে $3,500 দিবে,
এবং কোটি কোটি টাকা নাকি সেখানে, এগুলাই বলে $3,500, এগুলা 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 বলে এগুলা পড়াবো, এগুলা সাবধান, খুব সাবধান তোমার এই পেছনে। কর্তক আছে তো তাদের এখানে অনেকে আর কি কনফিউজ আসলে লাইফটা কির উপরে, তো এটার ব্যাপারে একটু যদি হালকা ব্রিফ করে দাও। অনেক মানুষ বলতেছে যে লাইফটা কিসের উপরে, বা কে বলতেছে? অনেক মানুষ বলতেছে, মানে একটু বলে দাও যে অ্যাকচুয়ালি আমাদেরকে দেখছে এনাম সৈনিক, যেটা কিনা এনাম বলে থাকে। ভাইরাল হওয়ার পরে কিন্তু আমাদের অনেক দায়িত্ববোধ বেড়ে যায়, এনাম এটা কি তুমি স্বীকার করো? আমরা অনেক মজা করি, ফান করি, বাট আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ থাকে যে আমরা কিছু করার আগে, আগে যেমন এনাম দেখা গেছে কিছু না ভেবেই অনেক কিছু করতে পারতো, কিন্তু অনেক ভাবে ভেবে করে। আমি প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে চিন্তা করতে হয় যে আমি কি বলছি, মানুষ কিভাবে নিবে, কিভাবে নিবে, কোন দিকে চলে যাবে। ফান এন্ড এভরিথিং ডিফারেন্ট জায়গায় আছে, বাট স্টিল একটা নিজস্ব দায়িত্ববোধ থাকে। যখন তোমার অনেক ফলোয়ার্স বেড়ে যায়, অনেক মানুষ তোমাকে ভালোবাসে, পছন্দ করে, ভাইরাল হয়, সো আমি আশা করবো এনাম ওই জিনিসটাকে ধরে রাখবে, যাতে এমন কিছু না করবে যেটা কিনা আমাদের দেশের জন্য বা আমাদের পুরো অনলাইন কমিউনিটির জন্য, ইভেন তার জন্য একটা খারাপ ভালো কিছু হবে। এই জিনিসটা আর কি আমরা অ্যাপ্রিশিয়েট করছি। এনাম ভাইয়ের লাইফটা যেমনই হোক, আমি একটা কথা বলবো, তার লাইভের ভিতরে কিন্তু সে দুষ্টুমি করুক বা ই করুক বা মানুষ যেভাবে নিতেছে একভাবে নিতে পারে, কিন্তু প্রত্যেকটা লাইভের শেষে কিন্তু একটা মেসেজ থাকে তার, একটা লাইভ কিন্তু সে মেসেজ নিয়ে আসে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে যে সে ফান করে বলুক বা মজা দিচ্ছে, মজা করে মজা দিয়ে বলুক, মানুষ ট্রাফিকটাকে কে সে কিন্তু কন্ট্রোল করতেছে, কিন্তু সে মজা দিয়ে কিন্তু একটা মেসেজকে প্রমোট করতেছে। সো এই জিনিসটা আমার তার ম্যাক্সিমাম বেশি ভালো লাগে। তবে আমি একটা একটা এটা সিরিয়াস কথা, আমি একটা একটু গুণ এনামের একটা গুণ আছে যেটা আমার খুব ভালো লাগে, আমি শিখতে চাই আসলে। এনাম, এই যে মজার কমেন্টগুলো আসছে পড়ছো, স্ট্রেট ফেসটা না হেসে থাকো কিভাবে, ট্রিক্সটা কি? আমি তো পারতেছি না। এটা কিসের জন্য আসবে, এটা এটা কোন ধরনের কথা? একজন মানুষ আমাকে আমার বিচি নিয়ে কথা বলবে, আমার কি কান্না বদলে হাসি আসবে এখানে? কান্না বুক ফেটে কান্না আসার কথা, বুক ফেটে আমার কান্না আসে সেখানে কিসের জন্য আমার হাসি আসবে? বুঝলাম না একটা কথা, এটা আমার মাথায় ঢুকতেছে না কিসের জন্য। এটা কোনো কোশ্চেন করলে রাফায়েত রাকিব, না না আমি তো আমি রিফা রেফেত রাকিব তুমি আগে মেইলটা শেয়ার করে একটু ডিসকাস করে নাও, পরে এসব জায়গায় দিও না, এগুলো কিন্তু ওরা তোমার ঝামেলা মেইলে, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চেয়ে ওগুলো হ্যাক করে ফেলে, এগুলো হয় বুঝছো। বাংলাদেশ থেকে যদি কেউ ফোন দেয়, এতটুকু গ্যারান্টি থাকে যে তোমার বিদেশ থেকে কেউ ফোন দিবে না, বিকজ বিদেশের যে অডিয়েন্সরা ওরা তোমাকে, তোমার তো ওদের অডিয়েন্স না, তোমার অডিয়েন্স গুলো হবে বাংলাদেশি, সো বাংলাদেশ থেকে তোমার মোস্টলি ইয়া যাবে, স্পন্সর যাবে, বা কেউ যদি তোমাকে ইয়া করতে চায় তো ওদের সাথে কথা বলো, ডাইরেক্ট ফোনে কথা বলো, তোমার বিকাশ নাম্বার দিতে হবে যে এটা আমার বিকাশ নাম্বার, এখানে টাকা পাঠান, টাকা পাঠানোর পরে তারপর তুমি টাকাটা উঠে ফেলবা, উঠানোর পরে হাতে নিয়ে তারপর ভিডিও করবা, ইচিং বিচিং যা করবে ভিডিওতে। পরে আর একটা জিনিস এনাম বলে রাখি, যে মেলগুলো আসে তুমি একটু মেলগুলো দেখবা সব জিমেইল থেকে আসে, ওদের কোনো কোম্পানির নাম থেকে আসে না, সব জিমেইল থেকে আসে, ওগুলো বারবার খেয়াল করবা। হ্যাঁ জিমেইল থেকে এসেছে, যা হোক এটা বাদ দি, এরা আমার সাথে এনামের সাথে প্রতারণা করতে চেয়েছিল এবং ওদেরকে একটু হুংকার দিয়ে দাও, আমরা ধরিয়ে দিয়েছি। ওদেরকে বলবো তোমরা হচ্ছে বেদ্দ 42 কুত্তার খেতাবালিশ এবং শয়তান অবদ্রিতর চোর বাটপার, এই চুর বাটপার তো এরাই চুর বাটপার, আমি কিসের জন্য অন্য মানুষকে চুর বাটপার বলছি? চুর বাটপার ছিটার মফিজ, মফিজের আতেল কুকা গাগু চাঙ্গে মাঙ্গে সবকিছু এরা, কোটি কোটি মানুষের ভালোবাসা এনামংহের শেয়ার করতে চাচ্ছে। কেন জানি আমার মন বলতেছে আলভির নেক্সট কন্টেন্ট, সে আমি বুঝতে পারতেছি আমার কেন জানি ওই যে গান বানাবে আপনার নিয়ে, কেন জানি মনে হইতেছে ছাপাবে বলেছে আগামী প্রজন্মের জন্য, দাদুর প্রতি আমার ভালোবাসা রইল কারণ সে এনাম সঙ্গীত তৈরি করেছে। দেখি দাদুকে এনাম সঙ্গীত দাদু বানিয়েছে নাকি, তাহলে দাদুকে একটু ডাকি, এনাম সঙ্গীতটা গা গে আমরা তোমাকে বিজয় দিব, মেবি ভাবি তোমার ওয়েট করতেছে, রাইট?
হ্যাঁ, আমি আমি সো আমরা কিছু কমেন্ট করি, ঘুম পেয়ে যাচ্ছে, কিছু কমেন্ট এইকে দাও না, একটু কমেন্ট পড়ো, একটু কমেন্ট পড়লে তোমার ভালো লাগবে, আরেকটা ফোন থেকে বেছে বেছে একটু বেছে বেছে কমেন্ট গুলো বলো। আচ্ছা মোবাইলটা দাও, মোবাইলটা দাও, মোবাইলটা দাও, লাগে যাও, ওই যে মানে আপু মনে হয় দেখছে আমাদের ভিডিও, হ্যাঁ দেখছে, আপনার ছোট কথা তো ভক্তি দেখে তোমার উপর জেলাস হয় না আপু? ভাই আমাকে সে এনামন হিসাবে আমাকে দড়িয়ে রাখা, দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল, প্রথম প্রথম পারেনি। একজন সিংহকে কে দমিয়ে রাখতে পারে ভাই? আপনি পারবেন? একজন না, সিংহকে কিন্তু সিংহই দমিয়ে রাখে, সিংহকে সিংহই দমিয়ে রাখে। আরে সেটা তো সিংহ, এটা তো এনামন। আহা কি কথা, এই তাফান নামে বাচ্চি, তাফান নামে এই ভক্তির বাচ্চি, ভক্তি কিসের জন্য কোটি কোটি কমেন্ট করতেছে আর মানুষকে সে সুযোগ দিতেছে না? তারপর ইয়া লিখেছেন, জারিন তাসমিম শৈলী লিখেছেন, ফান্টা ফান্টা এনাম চুরি করেছে আমার মনটা, চিন্তা করেন আলা, আমি কি চুর, আমাকে কি বাক্তার মনে হয়? এখানে একজন কমেন্ট দিয়েছে, সাবরিন লাবণী কমেন্ট দিয়েছে, এনাল ভাই আমি প্রেগনেন্ট, আপনার জ্যোতির্বিদ্যা দিয়ে আমাকে বলে দিতে পারবেন আমার মেয়ে হবে নাকি ছেলে? এরে সে ইচিং বিচিং এসে করেছে, সে প্রেগনেন্ট হয়েছে, এখানে কিসের জন্য তার ঘোষণা দিতে হবে? সেটাই এই মেবি বি ম্যারিড ম্যারিড। কয়েকটা ভালো ভালো কমেন্ট পড়ে দাও তো। হ্যাঁ এনাম ভাই, হ্যাঁ এটাই ভালো, পজিটিভলি উইল ফিনিশ ইট অফ। হ্যাঁ আপনি কয়েকটা কয়েকটা ভালো কমেন্ট এখানে পড়তে, কয়েকটা ভালো কমেন্ট পড়ি, হ্যাঁ কয়েকটা ভালো কমেন্ট আমরা খুঁজে বাইর করো তুমি, আমি বাইর করতেছি। এই যে যেমন এনাম ভাইকে সবাই শুভকামনা জানাচ্ছে যে ফিউচারে যেটা করবে ওর ব্যাটেলিয়ান নিয়ে, যাতে ভালো কিছু করে এটাই আশা করছি। ব্যাটেলিয়ান সম্বন্ধে আমি 1 10 সেকেন্ড কথা বলতে চাই। ব্যাটেলিয়ানের ভাই রাস্তাঘাটে যে কুকুরের মতো এনামহর সাথে ছবি তুলতে চাচ্ছ, আমি চাচ্ছি যে তোমাদের সাথে আমি একটা দেখা করব, সেখানে মাত্র 200 বা 300 মানুষ থাকতে পারবে, তোমরা সেখানে আমার কাছে এসো, আমার মেসেজ বক্সে, এবং তোমাদেরকে আমি লোকেশন বলে দিব, তারিখ বলে দিব, সেখানে তোমাদেরকে আমি পান্তা ভাত খাওয়াবো। আর যাই হোক, এখন কথা হচ্ছে যে আর সবাইকে একটা কথা বলবো আমি আমি আমার মাধ্যমে, ইচিং বিচিং জেনারেশন যেটা আমরা ছোটকালে ছিল না, কিন্তু এটা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে এই ইচিং টাইপের মোবাইল আমাদের হাতে আসার জন্য। কারণ এখানে আপনার এই ইচিং বিচিং নাকি বন্ধ করে দিয়েছে দেখার জন্য, কিন্তু সেটার পরে নাকি একটা জানালার মতো কিসের VPN নাকি একটা খোলা রেখেছে, এটার জন্য কোটি কোটি মানুষ ইচিং এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি বলবো সবকিছু তোমরা ভালো দিকে নিয়ে আসার চেষ্টা করো, আমরাই পারি আমাদের সুদূর না একদম খুব কাছের প্রজন্মটাকে রক্ষা করার জন্য। এই ভার্চুয়ালটাকে আমরা নিজেরা যেভাবে তৈরি করব, নিজেরা যেভাবে ব্যবহার করব, আমাদের সন্তানরাও ঠিক সেভাবেই সেটাকে ব্যবহার করবে, এবং সেটা আমরা এখন গুছিয়ে রাখতে পারলে, কারণ এই ভার্চুয়ালে ভাই একজন ভালো কাজ করতেছে তাকেও আপনারা গালি দিচ্ছেন, একজন খারাপ কাজ করতেছে তাকেও গালি দিচ্ছেন, একজন হুজুর মাওলানা তার পেজে গিয়েও গালাগালি করতেছেন, একজন পর্ণ ই করে তার পেজে গিয়েও আপনারা গালিগালি করতেছেন। তো এই সমস্ত মন মানসিকতা পরিবর্তন করে দেন, এই সমস্ত আপনারা পরিবর্তন করলে আপনার প্রজন্মকে আপনি রক্ষা করতে পারবেন, সেটা হবে আপনার পরিবারের জন্য। আরেকটা আরেকটা মেসেজ যেটা এনামের সাথে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দুই রকম ভালগারিটি আছে, একটা হচ্ছে যে ইনডাইরেক্ট সাটেল, এটা হচ্ছে যে লাইক ডাবল মিনিং টাইপ, আর একটা হচ্ছে যে ডাইরেক্ট। এনাম অনেক সময় মজা করে অনেক কিছু বলে, সে কিন্তু ওরকম ডাইরেক্ট ভালগারিটিতে যায় না। সো এটা হচ্ছে যে মজার জন্য, অ্যান্ড এটার জন্য এনাম এনামকে আসলে সাধুবাদ জানাই, কারণ কিন্তু অনলাইনটাকে আসলে আমাদেরই ক্লিন রাখতে হবে, ইয়া রাখতে হবে, কারণ অনেকেই আসছে, অনেকেই অনলাইনে উঠছে, ভাইরাল হয়েছে, ইয়ে হয়েছে, এর মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো ভাইরাল কারোর সাথে আই গেস এরকম ইউটিউবার এসে কথা বলেছে, আমরা লাইভে লাইভ কথা বলেছি, বিকজ আমরা যেটা দেখতে পারি যে মানে অনেকেরই এনামের মেসেজগুলো ঠিক থাকে, কারণ ও একটা মেসেজ রাখে যেটা কিনা অন্যরা করে না, অন্যরা মনে করে যে একটু ভালগাইটির দিকে চলে যায়, কিংবা ফেমে ফেম পেয়ে উল্টাপাল্টা কাজ করবার শুরু করে দেয়, হিরো আলমের মতো অশ্লীল কাজ করবার শুরু করে দেয়। সো আই হোপ এনাম এই ইয়েটাকে ঠিক রাখবে, অ্যান্ড এনাম এনাম থেকে আমি 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 ওদের ইয়েদেরকেও বলবো, ফ্যান যারা আছে তাদেরকে বলবো যে খুব স্ট্রং এনামের কিন্তু সাপোর্টাররা আছে, মজা করছি, দুষ্টামি করছি, বাট একটা জিনিসও মাথায় রাখবেন, এটা যেহেতু তার ফ্যামিলিও দেখছে, পরিবার দেখছে, কমেন্ট গুলো ওইদিকে যাতে আপনারা না নেন। হ্যাঁ, এনামের সাথে যতটুক পারেন আপনারা দুষ্টামি করেন, মজা করেন, আপনারা পরিবারকে টেনেন না তার, এই জিনিসটা খুবই বাজে দেখায়, এই জিনিসটা যে তার পরিবারও তার সাথে বসে দেখে, তো জিনিসটাকে নষ্ট মানে বাজে দিকে নিয়ে যান না।
হ্যাঁ, ইচিং বিচিং টাইপের না নিয়ে যাওয়াটা, এটা আপনাদের মানসিকতা, আপনারাই পরিচয় দিবেন, আপনাদের ব্যক্তিত্বের পরিচয় দিবেন। যাওয়ার আগে মানে আমাদের সবার ব্যাপারে কিছু বলে যান, তাসিন ভাই, আমি এবং রাফায়েল দার ব্যাপারে কি বলা না, আছে। আপনাদেরকে তো আমি ভালোবাসি, এবং আমার যে কুটি, আমার দাদার ভাগ্য বলবো, কারণ আমার দাদা যদি এই হুঙ্কার আমাকে না শিখাতো, তাহলে আপনাদের এই সূর্যমুখ আমি দেখতে পারতাম না, চাঁদমুখ বলবো না, আপনাদের সূর্যমুখ বলবো। আপনাদের প্রতি তো কোটি কোটি ভালোবাসা, কিন্তু ছিমারকা ভালোবাসা আমি দিতে পারবো না ভাই। মুখে ভালো ভালোবাসা ভালোবাসা দিব, দেন। কিসের জন্য ভালোবাসা দিব? আমি চিংমার্কা ভালোবাসা শুধু আমার বউকে দেই, সেটার জন্য না। রাফায়াত ভাই, আপনিও আমাকে দোয়া করবেন, তাহসিন ভাই, আফ্রিদা ভাই, আফ্রিদি ভাই, এবং ভাই আপনার এই ফ্রেন্ড লিস্টের ভিতরে আমাকে জায়গা করে দিয়েন একজন এনামং আপনার কাছে যেতে চাই, এবং সেটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিব, ঠিক আছে? না অবশ্যই অবশ্যই, এটা আমার জন্য অনেক আর বিশাল ভাই, ব্যাপার। না সেটা তো অবশ্যই, আর আপনার চুলে কবে চুম্বন করব সেটা আমি পরে আপনাকে জানিয়ে দিব, আপনাকে পেলে এবং তো ই আপনি করবেন। যে ওর চুলে চুম্বন করার একটা ব্লগ বানাইছ তুই, হ্যাঁ এটা আমার চুলে চুম্বা চুম্বা দিয়েছে এটা আসলে প্যাটার্ন। বানানো, আমি যা বুঝতেছি। আপনি সানসিল্ক দিয়ে মাথা কিন্তু সেদিন ধুয়ে আসতে হবে ভাই, ভাই ওটা টাকা তো নাই ভাই, আপনাকে আমি 100 টাকা বিকাশ করব, আপনার নাম্বার গোপনে আমাকে দিয়ে দিন। এরে ভাই, আপনি কোটিপতি, আমি শুনেছি আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি এখানে মিথ্যা কথা বলতেছেন, একজন এনামং এর সাথে অভিনয় করবেন না, আপনি কোটি কোটি টাকা, এরে আপনার তো ইউ আছে, টিভি চ্যানেল সে খুলে ফেলেছে, সেখানে তাকে ছিমারকা ভক্তি, তার ভক্তি মানে আমার ভক্তি না, তার ভক্তিরা তাকে আপনার ধরেছে, হাতে ধরেছে, তারপরে অনেক কিছু করার জন্য চেষ্টা করেছে। কে, দাদু এসেছে নাকি? দাদু হ্যাঁ ভাই হ্যাঁ আপনাকে দাদু, সালাম একটা তোমাকে নিয়ে একটা গান গেয়ে আমার লাইফটা শেষ করবো। দাদু তুমি ভাই, আপনি এনামকে নিয়ে গিয়ে জানি একটু কি গান বানাইছো। সে হ্যাঁ দাদু, গানটা ভাই, আপনার গানটা একটু শোনান, ট্রেলারটা, একজন এনাম সঙ্গীত যেটাকে নাম দিয়েছে। এনাম সঙ্গীতটা এখনো আসলে কম্পোজিশন লেভেলে আছে, তো ওইভাবে ফুল করা হয় নাই, মাত্র গতকালকে কাজ ধরা হয়েছে। আচ্ছা এখনো কাজ আচ্ছা, চলতেছে? এটার ই দেখছি আপনার এই এই কম্পোজটা আপনি কোথায় দিয়েছেন? এই যে ফ্রেশ এন্ড বেকেড নিমস যে ইটা আছে, ওরা দেখছি এটাকে ছেড়ে দিয়েছে। আমি তো বলেছিলাম এনাম সঙ্গীতকে আপনি পাবলিক করবেন না, আপনি নিজে থেকে ছেড়ে দিবেন। এরাম সঙ্গীত আপনার এনামোলিয়ান গর্জন গ্রুপ থেকে, সেখান থেকে কিভাবে যেন তোর গায়েব ইকো হয়ে গিয়েছে আসতেছে, ইকো এই ফ্রেশ আবার এন্ড বেকেট, তোমরা ভালো হয়ে যাও, চুরি জারি করিও না, দাদুর সঙ্গীতকে তোমরা নিয়ে নিয়েছো। হ্যাঁ কি বল, আসলে কি বলিস? এটা চেঞ্জ করতে গেলে আবার ঝামেলা আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি করবেন, কোটি কোটি সময় এখানে দিয়ে ফেলেছি, আপনারা এ ভাই ঘুমান নাকি সেজন্য আপনারা? আমরা, হ্যাঁ আমরা এখনই এখনই যাব, আমাদের আরো কিছু ফ্রেন্ডস আসবে, গেস্ট আসবে, তো তাহলে আমি কি চলে যাব নাকি? তোমার না না, জন্য নাকি হাসান নাকি কি একটা গান রেডি করছে নাকি কি, হাসান একটা র‍্যাপ দিবে, বলে বলে ফেলুন গান। তোমার ভক্তিদেরকে বলো কমেন্ট করতে, শেয়ার করতে, কমে যাইতেছে তো ভক্তি, কয়জন আছে না, এখন, আমার কয়জন দেখতেছে? আমার গ্রুপে এটাকে ই করে দিন, শেয়ার করে দিন, কোটি কোটি মানুষ সেখানে আছে, আজকে 1 লক্ষ এনামুলিয়ান গর্জন। এরে এনামুলিয়ান গর্জন তো এখন গণমানুষের গর্জন, সেখানে আপনাদের যে আজকে লাইভে আসবো সেটা কোটি কোটি মানুষ আগেই প্রচার করে দিয়েছে, যার জন্য এখানে মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিট্রিলিয়ন মানুষ এখানে চলে এসেছে, তো সেটা অনেক কোনো ই না। হ্যাঁ এ দাদু, আপনি কি এই ইচিনটে নিচের দিকে তাকিয়েছেন কিসের জন্য? আপনি কি নিচের দিকে না, ফোন থেকে বের করছি, কারণ তুমি এটা বের রেডি হতে নয় এত আসছো সময় কেন, লাগবে তুমি শুধু? তুমি এনামকে ওয়েট করাচ্ছ? হ্যাঁ এনাম সঙ্গীতের ওইটার ব্যাপারে তো আসলে প্রিপেয়ার করে আসা হয়নি, র‍্যাপ করার কথা ছিল। দাদুও দেখি এখন এনাম ভাইয়ের সামনে পুঁতে গেল, আজকে ইন্টারনেট আমার সাথে পুরো ইয়া করে দিয়েছে, যে প্লে করতেছি প্লে হচ্ছে না। আচ্ছা ব্যাপার না, তুমি এখান থেকে করে ফেলো দাদু, এখান থেকে কিভাবে? তোমার খালি খালি মুখে, ও খালি মুখে আমার র‍্যাপটা তো করা হয় না, এনাম ভাইয়ের যে ভয়েস গুলো ছিল সে ভয়েস গুলো কেটে ওই যে একটু আগে যে বলছিলেন যে আলভির মতো যে করা হবে, ওইরকম এনাম ভাইয়ের যে ভাইরাল যে সাউন্ড গুলো আছে, যে ক্লিপ গুলো আছে, সেইগুলোর সাউন্ড নিয়ে আচ্ছা কমেন্ট করে। এখানে এই এই একটা ছিমারকা ভক্তি সে লিখেছে, ইফতি রহমান তমা, যে মরার আগে একবার ইচিং বিচিং হইল না লাইফে। কিরে ভাই, তুমি একজন ভক্তি, সেখানে তোমার ইচিং হতে পারে, কিন্তু বিচিং কিভাবে হবে? বিচিং তো শুধু ভক্তদের হওয়া সম্ভব, আর ইচিং মার্কা কমেন্ট এখানে কিছুর জন্য এতরাত্র করতে হবে, এই কমেন্ট করে তো অনেকে এই ছিমারকা কাজ, ছিমারকা চিন্তা ভাবনা শুরু করে সীমার্কে দিবে কমেন্ট করা যাবে না, ভক্তকে। সীমার্কে কমেন্ট বন্ধ। আর আই গেস হাসানের নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। হাসান তোর কি, তুই কি প্রিপেয়ার আছিস? আমাদের আরেকজন আরো গেস্ট ঢুকাইতে হবে, একটু কুইক শেষ করতে হবে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে আজকে, আমি বুঝলাম না, তাহলে সমস্যা নাই, আরেকদিন আরেকদিন নেক্সট আনবো না আমরা, ঠিক আছে?
আচ্ছা প্রিপেয়ার হয়ে আমরা ওই যে রিঅ্যাকশন শুনি, সে সে ইচিং মার্কা লাইভে চলে এসেছে, তার নেট নাই। এরে তোমার নেট নাই, তোমাকে বর্তা করে খাওয়াই দিব আমি, আমার লাভ একটু। অ্যানাল অ্যানাল তুমি একটু ওকে মানে প্রাইভেটে কিছু বলিও, ঠিক আছে? ও যে এরকম প্রিপারেশন না নিয়ে লাইভে চলে আসলো, এটা কোনো কাজ করলো? সে একটা তোমার সৈনিক হয়ে তোমার অপমান করছে। আমাকে আজকে বলেছে সে অনেক সময় আগে থেকে চলে আসবে, কিন্তু এখন এখানে এসে সে একটা এখানে এসে হতবত করতেছে, মাসুম হয়ে গেছে, ভাবভঙ্গি করতেছে। তার গালে চুম্বন করা উচিত, তাও কি ভক্তি দিয়ে চুম্বন করানো উচিত? কামড় কামড় চুম্বা না, ওদেরকে কামড় দিতে হবে। হাই মিয়া, সীমার্কা কথা, কামড় দিলে সে চুম্বা দিলে তো মজা লাগবে, কামড় কামড় দিতে হবে, অপমানিত হবে সে, অপমানিত হবে। অপমানিত বলতে কি, আমাকে যদি কেউ চুম্বন করে আমি কি কষ্ট পাবো না? রে ভাই, বুক তো ফেটে যাবে কষ্ট। ভাই আপনি কোন ছেলে চুম্বা দিলে কি আফ্রিকা আফ্রিদা ভাই কি কি বলতে চাচ্ছেন আপনি? না আপনি তো ভালো মানুষ, মানে এই যে আপনি চুমো দিলে যে আপনার খারাপ লাগে, যে রাফায় থাকলে তো খারাপ লাগে না। সে তো ইচিং মার্কার মানুষ, তার খারাপ, সে তিনটা সাঙ্গা করেছে, আরো সাঙ্গা করতে চাচ্ছে, চিন্তা করেন আল্লাহ তার কত বড় বিচিং হয়ে গিয়েছে, সে কত বড় তার অনেক বিচিং। কেন কেন ভাই এত হাঙ্গা কিসের জন্য করতে? তো তো সে মনে মনে খুশি হয়েছে যে এ আমারে যদি কেউ চুম্বন করতো। আমার লাইভে একদিন সে একটা কমেন্ট করেছিল, আমি দেখেছি, কিন্তু ও এটাও দেখে ফেলেছো? হ্যাঁ সে ট্যালেন্টেড না, ওটা ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে পার্সোনালি। পরে আমি চিন্তা করলাম এই মহানায়ক কে, তার এত স্ক্রিনশট কেন আসতেছে? তারপরে দেখলাম সে সে নিজেও সে এই ই করে এই আপনার সৈনিক সৈনিক বানাচ্ছে, হ্যাঁ হাঙ্গা মারার কাজ করে। তাসিম ভাই আপনার তো মানে অবস্থা খারাপ, যেহেতু সে একাই ফানি কমেডি কাজ করতে পারে, সে হুঙ্কার দিতে পারে, তাহলে তোমার রোস্টিং এর মার্কেট শেষ। আর কয়দিন পর সে ব্লগিং এও চলে আসবে আমার মনে হচ্ছে। হ্যাঁ ইউটিউবে তো চলে আসছে, চ্যানেল টিউব এনাল টিউব এনাল টিউবে গেছে, টিউবে এখন সে এনালে টিউব দিয়ে দিয়ে করবে, সমস্যা নাই। আমরা খুব ভালো এন্টারটেইনমেন্ট আশা করছি, সামনে আরো এগিয়ে যাক। একটা কোশ্চেন আমি করব, এটা অনেকেই লিখছে এবং অনেকের এটা, আপনি কি এগুলো ইচ্ছা করে করেন? অনেকেই লিখছে আর কি, এটা 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 কারণটা কি ভাই? অনেকেই বলছে আপনি ইচ্ছা করে। আমি 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 বলতে দেই ভাই, এই কমেন্টটা আমারেও করে, আমি কিসের জন্য অনিচ্ছা করে করব? আমি আমি জেনে শুনে তারপরে সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে এসে এখানে আমি গর্জন দিচ্ছি কিসের জন্য? আমি কি এখানে এসে আপনার মিথ্যা কথা বলতেছি? আমি সত্যর সত্যকে তুলে ধরার চেষ্টা করতেছি, ইচ্ছা করে আর অনিচ্ছা করে কি? অনিচ্ছা করে কেউ কথা বলতে পারে রে ভাই? আমার ইচ্ছা না থাকলে আমি বলতেছিলাম আমার ইচ্ছা আছে, আমি ইচ্ছা করে আমাকে কোন অ্যাঙ্গেল থেকে রে ভাই, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে একজন এনামম হসে বুকা সে? আমি হয়তো বা ইংরেজি পড়তে পারি না, কারণ ইংরেজি আমার শতীন হয়, আমার দাদাও পড়তে পারতো না ইংরেজি, সেক্ষেত্রে আমি বোকা কিসের জন্য হবে? আমি হাঙ্গা না, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, আমার আমি বোকা হবো কিসের জন্য? আচ্ছা এনাম ভাই আপনি কি বিয়ে করে হ্যাপি আছেন, অনেক খুশি আছেন, এটা একটু বলেন তো সব ম্যারিড ব্যক্তিদের জন্য। এটা বলবো না কেন ভাই, আপনার একটা কথা মানুষে বলে ঠগলে নাকি বাপের কাছেও বলতে নেই, আমার আম্মু বলতো সেই কথাটা, বিয়ে করা জিনিসটা বিয়ের আগে যারা আছে ভাই, একটা কথা বলি, বিয়ের আগে অনেকে চিন্তা করে আমি হাঙ্গা করে ফেলবো, ইচিং বিচিং করে ফেলবো, মানে কত কল্পনা তার, কিন্তু বিয়ের এক সপ্তাহ পরে সেই ইচিং বিচিং এর চিন্তা ভাবনা একসাথে থাকতে থাকতে 3 সপ্তাহ সর্বোচ্চ, 1 মাস সর্বোচ্চ, তারপরে আর থাকে না। তখন যদি মনের ভালোবাসা না থাকে, তখন যদি আন্তরিকতার ভালোবাসা এই মনের মিলনটা না থাকে, তখন কিন্তু আর একটা সংসার, এই যে দাম্পত্য যে কলহ প্রতিদিন প্রতিনিয়ত আপনার ডিভোর্স হচ্ছে, প্রতিদিন কত মানুষ দাম্পত্য সংসার ভেঙে যাচ্ছে, এটার কারণ কি জানেন? এই ইচিং বিচিং এর ভালোবাসার এই বিয়ে, তারপরে মনের ভালোবাসা নাই। এই জন্য বলবো যারা ইচিং এর প্রতি বিচিং, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমার বউকে নিয়ে আমি গর্ববোধ করি, কারণ আমি এই ইচিং এর জামানায় একটা বিচিং এর জামানায় একটা সুন্দর এবং প্রিয়তমা বউ আমি পেয়েছি, আমি পার্সোনালি তার কথা বলতে চাচ্ছি। এটা কি এখন তোমার পাশে ও আছে দেখে বলতেছ নাকি অলওয়েজ এটা মনে করো? না না সে ঘুমিয়ে গিয়েছে এবং সে খুব ছোট, তো কত বয়স হবে, 5-6 বছর কিছু জন্য হবে, সে ঘুম পেয়েছে, এত রাত্রে ঘুমিয়ে দিয়েছে, আমি একটু পরে ঘুমাবো। আচ্ছা ভাই সরি ভাই, আমার সবাই বলতে বলতে আমার মুখ থেকে এমনি আসে ভাই, আপনার চুম্বনের যে হুঙ্কার দিয়েছি সেটা কিন্তু আমি উঠিয়ে নিবো।
আয় আয় আমার আমার একদম লেগে যাবে, এইটা করাই যাবে না ভাই, তাহলে কিন্তু ভাই অনেক কষ্ট পাবো। যাই হোক, আর একটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে মানে আপনার কি, আপনি আমাকে একটা সাজেশন দেন, আমার কি বিয়ে করা উচিত এই বয়সে নাকি আরো ওয়েট করা উচিত? আপনাকে যদি মন থেকে সাজেশন দিই, আপনি আমার থেকে বুদ্ধিমান, আমি জানি আমি আপনার মতো ইনা, আপনাকে যদি মন থেকে সাজেশন দিই, আমি আল্লাহর কসম করে বলতেছি আপনি ভাই আরো 5 বছর পরে পারলে বিয়ে করেন, এখন কোনো দরকার নেই বিয়ে করার। আপনি আমার কথাটা মানেন, তারপরে 5 বছর পরে এনামং হোকে আপনি একটা মেসেজ পাঠিয়েন যে ভাই আপনি বলেছিলেন কথাটা, আর এখন হাঙ্গা করে ফেলেন, আপনাকে তো আমি ডাকিনি এখন। না না, ভালো বলছে এনাম, তো না বুঝে বলছে না, যা বলছে বুঝেই বলছে, ওর তো 1000 বছরের সাধনা থেকে এগুলো আসছে জ্ঞান গুলা। তো তুই কি খুশি হয়ে গেছিলি যে কালকে বিয়ে করতে বলবে? সে বলবে আল্লাহ কালকে বিয়ে করেন, আমি তো রেডি ছিলাম, বাট সে যেহেতু বলছে 5 বছর পর, তাহলে 5 বছর পর প্রতিদিন এখন ছাদে যাই, উপরে তাকায় থেকে চাঁদ দেখবো, তারা দেখবো। তুই তুই তারার নাম দিবি? তারার নাম দিবো বিড়ি খায় না, ছাদে গিয়ে বসে থাকেন, সমস্যা না, কিন্তু বিড়ি খায় না। এরে আপনি তাসিন ভাই, আপনি চশমা লাগিয়েছেন না? এরে বাপ, সে সুন্দর হয়ে এসেছে, এনামং এর রূপের সে ভাগ নিতে চাচ্ছে, আপনাকে তো দেখা যাচ্ছে না। ছি মার্কা কমেন্ট, খালি চোখে দেখা যায় না, চশমা পড়তে হয়, নাহলে চোখে লাগে। আপনি মুখের সামনে এই বোতল কিসের জন্য নিয়েছেন? এটা কি ভাই? এটা বোতল না তোর ভাই, এটা তো মাইক। এটা টিউব টিউব, এটা টিউব টিউব। ও আপনি তো লাগিয়েছেন? আপনারা কিন্তু এই যে মনে করছেন যে লাগানি, আমি বুঝবো না, এটা ছিমার্কা একটা কথা, এনামং সেটা অনেক আগে কমেন্ট করে মাইক লাগাইছি, আমি সেটা বললাম, সেটা অবশ্যই লাগাতে পারেন, কিসের জন্য ব্যবহার করতে পারেন, লাগাবেন কিসের জন্য? হ্যাঁ ও আচ্ছা, মাইকটা ব্যবহার করছি, লাগাবো না না। আমি ভাই যখন হুঙ্কার মাথায় এসে যায়, তখন মনের ভিতর কুটুকুটু কুটুকুটু করতে থাকে, হুঙ্কারটা ছেড়ে দেয়, হুঙ্কারটা ছেড়ে দেওয়ার জন্য আমি ভেবেছিলাম, আমি আমার পায়ে ব্যথা, এই জন্য ভেবেছিলাম যে আমার করোনা পোকা কামড় দিয়েছে, তারপরে আমি 600 টাকা দিয়ে সেটা পরীক্ষা করাই, এখন দেখি যে এটার যে রিপোর্ট তারা দিয়েছে, আমার করোনা পোকা আমাকে ধরে নাই। তো এখন যে ভাই আমি 600 টাকা যে আমার ধন দৌলত নষ্ট হলো, সেটার জন্য আমি আজকে এত রাত পর্যন্ত জেগে আছি, এত রাত পর্যন্ত না, কালকেও জেগে থাকবো, কারণ আমি কষ্ট পেয়েছি যে আমার এত এত টাকা নষ্ট হয়েছে কিসের জন্য ভাই? একটা করোনা পোকা কামড় দেয় নাই। হ্যাঁ এখন করোনা পোকা তো কামড় দেয় নাই, কিন্তু আমার তো ভাই 600 টাকা নষ্ট হলো কিসের জন্য? সেটা ঠিক, এটা কি ভাই আমি জিতেছি না ঠকেছি? না আপনি এটা জিতেছো, ঠকেন নাই, আবার একটা চেষ্টাও করা হয়েছে। হ্যাঁ এটাই আপনি ভালো দিকটা কি, আমি এখান থেকে এই হুঙ্কারের ভালোবাসা যেটা দিয়ে আমি যদি 2 টাকাও ইনকাম করি, আল্লাহর কসম করে বলছি সেটা থেকে যদি 1 টাকা আমি খাই, 1 টাকা আমি 1 টাকা খাওয়ার চিন্তা ভাবনা এখনই নাই, কিন্তু আমি এটার এই এই বুক ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারতাম বহু আগেই, আমার এখন 1.5 লক্ষ ফলোয়ার আছে, সেটা থেকে আমি চাচ্ছি যে মানুষের জন্য কিছু করার জন্য আমি চেষ্টা করব, কিন্তু সেটা আমি এখন বিজ্ঞাপন আমি শো করাতে চাচ্ছি না, কারণ এই যে আকিজ গ্রুপ গ্রুপকে চিনেন, বিড়ি বানিয়েছে তারা, আকিজ গ্রুপের এই আসিফ নামে একজন সিও আছে, সে আমাকে আজকে মেইল করেছে এবং বলেছে আমাদের যে মিট আপটা হবে সেটার দায়ভার খরচ সে ই করবে, এবং আরো কিছু জিনিস থাকবে সেগুলো সে বিজ্ঞাপন হিসেবে স্পন্সর করবে। আমি আপনার এই মিটআপে, আমিও লাইভে বলে দিলাম, আপনার ওখানে ফ্যানদেরকে খাবার খরচ আমার আমার পক্ষ থেকে, আপনার আমার ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি একটা করে গিফট দিব আপনার সৈনিকদেরকে, আপনি খুশি তো আমরা খুশি। আমি 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 বলবো যে আফ্রিকা আফ্রিদা ভাইয়ের জয় হোক, কোটি কোটি এনাম সৈনিককে সে ভালোবেসেছে, এবং এনামের সে হৃদয়ে
কিসের জন্য হৃদয় আপনি আসবেন এনামের ভাই? আপনাকে কাঁধে চড়ে আমি এই সাভার এলাকা ঘুরাবো যদি কখনো আমি পাই, সবার সাথে দেখা করবো, এবং আমি স্বপ্ন ভাইয়ের সাথে মাধ্যমে আপনার সাথে যোগাযোগ, আপনার নাম্বার দিন আমি ব্যবস্থাটা করে দিব। কোনো এনাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। না ভাই, আফ্রিকা ভাইকে একটু ধন্যবাদ দেন, সে কত বড় ভালোবাসার একটা নিদর্শন। সে আফ্রিকা তো একটা বড় দেশ রে ভাই, আফ্রিকা আর আমাদের বাংলাদেশের মধ্যে ডিফারেন্স আছে। তৌহিদ আফ্রিদি ভাই, তৌহিদ আফ্রিদি কিসের জন্য? আমি তাকে ভালোবেসে আফ্রিকা ডাকি, সে কারণ আফ্রিকা বড়, তার মনও বড়। না না, সে কত বড় মনের মানুষ, সে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু এই চিন টাইপের বড় মহৎ একটা কাজ করে ফেলতেছে। আমি মানে নিজে মাঝে মাঝে, আমার বউ তো তার পাগলা ভক্ত, সে বিয়ের আগে থেকে, বিয়ের পরে সে তার ওই যে বার্থডে অনুষ্ঠান দেখে, আমি কই ভাই দেখবো না? ওরা কোটি 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 টাকার সে সেখানে গিফট সে পে করতেছে। আমার আমি কান্না আমার কান্না পাচ্ছিল, তাকে ভক্তিরা সেখানে গিফট করেছে, কিন্তু আমার বউ তার তাকে ইচিংমার কানা ভালো ভালো মানে ভক্ত হিসাবে গ্রহণ করেছি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে সে কিন্তু ভাই প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন আপনার তার সফলতাটা আল্লাহ কোথা থেকে এনে দিয়েছে, তার মনের ভিতরে যে ভালো কাজ একটা ভালো ইচ্ছে। সেদিন দেখলাম একজন মুরব্বী মানুষের সেখানে গিয়ে সে কিন্তু ই করেছে, ওই একটা ব্রিজ নির্মাণ করে দিয়ে আসছে, মানে সব জায়গায় সে ভালো কাজ করতেছে। ভাই আমি আপনার জন্য মন থেকে, মা বাবা আপনার মা বাবা আপনার জন্ম দিতে পেরে ধন্য। যাই হোক, জয় হোক সবার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জয় আপনার হোক। থ্যাংক ইউ এনাম, তোমার অনেক পজিটিভিটি রাখো। হ্যাঁ ঘুমাও, পজিটিভিটিটা রাখো, তুমি যেমন আছো এরকম থাকবা, উল্টা পাল্টা যাতে মাঝে মাঝে কি হয় ফেম টেম আসলে আমরা সবারই হয়, সবারই মাথার মধ্যে একটু মাঝে আমরা উল্টা পাল্টা কাজ করি, কুত্তা পাগল হয়ে যায়, কুত্তা পাগল হয়ে যায়। হ্যাঁ পরে যাতে এই ফেমটাকে ভালো কাজে নিতে পারো। আমি চাই না আমার দ্বারা কোনো খারাপ কিছু হোক ভাই, আমি আল্লাহর কসম চাই না, কারণ আমি আমার এই কথাগুলো আমি আজকে মারা গেলে চিরজীবন আপনাদের মাঝে থেকে যাবে। আমি আমি চাচ্ছি না আমার মাধ্যমে কোনো কিছুই হোক, আমি একটা ভালো দিকে ভালো একটা কিছু মানুষকে উপহার দিতে চাচ্ছি এবং আমি কথা বলতে চাচ্ছি। যা হোক, সার্কাস্টিক ওয়েতে মানুষকে এন্টারটেইন করো এন্ড ভালো ভালো কাজ করো, ইনশাআল্লাহ তোমার ইয়া ভালো আছে, তুমি ম্যাচিউর আছো, সো ভুল কিছু করবে না অবভিয়াসলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালোভাবে আগে যাও, তোমার সাথে কথা বলে ভালো লাগলো এনাম, এন্ড ঘুমায় যাও এখন, আল্লাহ হাফেজ, এন্ড ইনশাআল্লাহ আমাদের কথা হবে না। ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আফ্রিদি ভাই, রাফায়াত রাকিব ভাই, তাহসিন হোসেন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। খুবই প্রোডাক্টিভ ভালো একটা লাইভ সেশন হলো, আপনারা সবাই দেখতে পেলেন, এন্ড এন্টারটেইনমেন্ট হয়েছে এটা দিয়ে। আমরা আসলে অনেকেই আমরা ফার্স্ট টাইম এমন কাউকে ফেসবুক থেকে মানে ভাইরাল কাউকে আমাদের সাথে আনলাম, এটার রিজনটা হচ্ছে যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। সরি, এই লোকটার মধ্যে কিন্তু মানে সরি টু ইন্টারাপ্ট, এই সবচেয়ে বেস্ট ব্যাপার কি মানে এই লোকটা যতই ফান করুক না কেন, যাই করুক না কেন, মানে আমার তার এন্ডিংটা ভালো লাগে, মানে একটা মেসেজ নিয়ে সে যে মানে মানে দর্শক যারা আছে এখনই ধুমধাম করে কমে যাবে, বাট যদি এটা সারপ্রাইজ হয়ে থাকে, ওয়েট ফর দা নেক্সট সারপ্রাইজ, নেক্সট সারপ্রাইজ এর জন্য ওয়েট করুন সবাই, আমাদের আর একটা সারপ্রাইজ আসতেছে। আমি কি তোমাকে প্রাইভেটে লিংকটা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট মেসেজে লিংকটা দিচ্ছি তোমাকে, ওইখানে যা তুমি লিংকটা নিয়ে নাও। আপনারা দুইজন অনেকজনের নাম নিয়েছেন, আপনাদের নাম থেকে বেসিক্যালি সিলেক্ট করা হয়েছে, ওই নেক্সট গেস্টটাকে কেউ কি কমেন্টে জানাতে পারেন যে নেক্সট গেস্ট কে হতে পারে? মনে হয় গেস করতে পারবে, মনে হয়, আমার মনে হচ্ছে হয়ে ভাই মাঝে মাঝে কইরাও ফেলে মনে হয় না। লাইভটা যদি 5000 শেয়ার হয় আমরা এই লাইভটা ডিলিট করবো না, রেখে দিব। ওকে, অলরেডি কত শেয়ার? 2.9K। হ্যাঁ 5000 শেয়ার হলে, 5000 শেয়ার হলে আমরা লাইভটা রেখে দিব, ঠিক আছে? সো যদি না হয় আমরা রাখলাম, আমার ডিলেট হয়ে যাবে। বাট বাট ওর একটা, ওর যেমন একটা জিনিস আমি যেটা বুঝতেছিলাম, ওর কিন্তু স্পন্সর একটা, তুই দেখলি যে ওর কাছেও কিন্তু যাচ্ছে, এবং ওর কিন্তু এই যে চ্যানেলটা খুললো, পেজটা ধূপ করে চলে যেতে পারে। রাইট রাইট, এই জিনিসটা আজকে যেমন আরেকটা মেসেজ আপনারা পেলেন যে এরকম যারা ফেসবুকে ভাইরাল হচ্ছে বা যাদের অনেক বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে রিসেন্টলি, ওদের কাছে সবাই এরকম হ্যাকাররা গিয়ে গিয়ে ওদেরকে ইমেল করতেছে, মেসেজ করতেছে, কেউ এগুলো করবেন না। And not only like YouTuber, influencer, ওরাই না,
অনেকে আছে আমাদের ইভেন নর্মাল ইউজাররা আছে না, ওরাও মাঝে মাঝে অনেক লিঙ্ক পায় যে এই লিঙ্কে ক্লিক করে একটা ফ্রি হেডফোন পাবেন, একটা ফ্রি ফোন পাবেন। আরেকটা নিউজ আমি আসছে নাকি আছেন আসছে নাকি একটু দেখিস। না আমি দেখব সবাইকে জানতে চাই যে আমরা VPN ডাউনলোড করার সময় খুবই সাবধান, ওখানে টার্মস এন্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করার আগে অনেকবার ভালো করে জানা দরকার, বিকজ এটা নিয়ে অনেক ঝামেলা চলছে রিসেন্টলি, তো আপনাদের প্রাইভেসি বা অনেক কিছু এটা দিয়ে নষ্ট হয়ে যেতে পারে, এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, তো এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। VPN টা রাইট? হ্যাঁ VPN এ এখন স্টার্ট হইতেছে, মানে ফেক VPN গুলো যেগুলো আসলে ওইগুলো তোমার প্রাইভেসি তোমার ছবি টবি এগুলো নিয়ে নিচ্ছে, স্পেশালি অ্যান্ড্রয়েডে হচ্ছে এটা, সো একটু কেয়ারফুল থাকতে হবে, টার্মস এন্ড এগুলো অ্যাকসেপ্ট করার আগে একটু কেয়ারফুল থাকা উচিত। এখন আমাদের নেক্সট যে গেস্ট ও ট্রাই করছে ঢোকার জন্য, হইছে হইছে, হ্যাঁ সে আস্তে আস্তে সে ঢোকাবো আমরা, এখন ঢোকার ঢোকাতে অনেক কষ্ট হচ্ছিল, ঢুকতে পাচ্ছিল না, বাট হোপফুলি এই লাইভটা আমাদের আরো জমবে, আমরা চাইছি যে লাইভটা অনেক বছর পর মনে হয় লাইভে আসতেছে সে আমাদের সাথে, তোমার সাথে স্পেশালি ফার্স্ট টাইম লাইভে আসতেছে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম লাইভে আসছে, ফার্স্ট টাইম না, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট টাইমই আমরা অনেক কিন্তু লাস্ট 18 ঘন্টা না 20 ঘন্টা মনে ঘুমাচ্ছে না আমি, হ্যাঁ একটু সমস্যা নেই, পানিটা নিয়ে খাও, জোশ চলে আসবে, এরপরে আমি তোমার রাধুনি ডাকবো, উচ্চ ভাই রাধুনি ভাই, আফ্রিকা ভাই, একটা লোক এইভাবে স্ট্রেট ফেস কিভাবে রাখে? প্রথম দিকে তো আমি কন্ট্রোলই করতে পারতেন, আমি আস্তে আস্তে শেষ হয়ে গেছি, মানে আমি আমি দর্শকদেরকে একটা কথা বলবো, আপনারা যদি কেউ থাকতেন এই জায়গায় আমি বিলিভ মি আপনারা হাসি আটকে রাখতে পারতেন না, তাসিন ভাই অনেক চেষ্টা করছে তবেও পারেনি। হ্যাঁ আমি আমি তারপর স্ট্রেট ভাবে কোশ্চেন টোশন করছি, বাট কোশ্চেন গুলো ভালো ছিল। কিন্তু তোমার কিন্তু কি কথা লাগছে আজকে, তোমার ওই বোতলের ব্যাপারে কথা বলছে তোমার ইকুইপমেন্ট, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগছে যে আমার এত দামি একটা মাইককে সে বোতল বললো $1000 নাকি $1100 কোনটা, $100 করে তো বাড়ে ভাই, দিস ইজ নট রাইট। সো রাফায়েত ভাই তুমি কই? আমি এনার্জি নিচ্ছি, এনার্জি আমি ইচিং করছি, তুমি এনার্জি কুইক নাও ভাই। হ্যাঁ নিচ্ছি, রাফায়েত ভাই মনে পাগল হয়ে যাচ্ছে, হের হের মাথা মুতে গরম, কুইক ভাই, 1 থেকে 3 গুণ ভাই, 1 থেকে 3 নালে ক্যামেরা অন করে দিতেছি আমি, কিন্তু এতে ক্যামেরা অন করতে পারি, 1 2 এই হারাম দাদা ঢুকিয়ে দেই ঠিক আছে, এখন আমরা ঢুকাতে যাচ্ছি ছবি। Oi. How are you, my man? Yo, super good. How are you, sir? So, এই তো ভাইয়া ভালো, তোমার কি অবস্থা? তুমি কি আমাকে ক্লিয়ার শুনতেছো? হ্যাঁ মোটামুটি, আমাকে? আহা রে ঠান্ডা লেগে গেলে তো সমস্যা, আজকে ভাবছি তুমি একটু গান টান গাবা। আমি গান বাজনা করি না অনেকদিন হয়ে গেছে অ্যাকচুয়ালি। শৌভিক তোর কি ওয়াইফাই না তুই? কেউ হ্যাঁ একটু একটু ল্যাগিং হচ্ছে, বাট একটু সময় দিলে ঠিক হয়ে যাবে মনে হয়। আজকে আস্তে আস্তে ঠিক হবে। আমার মনে হচ্ছে জাস্টিন বিবার কাটিংটা, কিন্তু আমি কিন্তু কনফিউজ ছিলাম যে শৌভিক ভাইস্টা না জাস্টিন বিবার আসছে, পুরো সেম হেয়ার কাট, এটা হচ্ছে প্যান্ডামিক হেয়ার স্টাইল, প্যান্ডামিক হেয়ার স্টাইল আমার। হ্যাঁ আবার
মানে এটাই স্কোপ ছিল আর কি, একটু বাপ মারে বুঝানোর জাম চুল কাটবো না। এই প্যান্ডামিকে দুইটে হেয়ার স্টাইল, একটা হচ্ছে মনে করো যে ফুল শেভ করে ফেলবা আর নালে বড় করবা। শোভিক তো মাল্টিপল টাইম চুল বড় করার অ্যাটেম্প নিয়ে মাল্টিপল টাইম ছোট করে ফেলতে হয়েছে। রাইট, হ্যাঁ কি অবস্থা শোভিক, কেমন আছেন? কি চলতেছে না তখন এখানে? এই যে বেসিক্যালি লাইভে আমরা আড্ডাবাজি, মজা, এন্টারটেইনমেন্ট আর হচ্ছে তোমার এই তো সবাই মিলে যারা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটারস আছে ফেসবুক ইউটিউব সবাই মিলে একটু আড্ডাবাজি, মানুষকে একটু এন্টারটেইন করা, একটু র, একটু আনসেন্সর্ড লাইভ, মানে অত প্রফেশনাল না, আনসেন্সর্ড আনসেন্সর্ড, কারণ এই লাইভগুলো আমাদের থাকে না, এই লাইভগুলো আমাদের প্রাইভেট হয়ে যায়, ডিলেট হয়ে যায় বেসিক্যালি। সো এই লাইভগুলো আমরা করে ডিলেট করে দেই, দিজ আর দ্য লাইক, বাট একটা লাইভ আমরা রেখে দিয়েছিলাম আসিফিটা, বিকজ দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ লাইভ অ্যান্ড ওইটা আমরা পরে চিন্তা করলাম যেটা রেখে দিই, ওটা থেকে অনেক কিছু শিখেছিল অ্যাবাউট কন্টেন্ট মেকিং অ্যান্ড অল। সো দ্যাট ওয়াজ দ্য অনলি লাইভ আমরা রেখেছি অ্যান্ড এই লাইভটা অনেক এন্টারটেইনিং হয়েছে। সো এই লাইভটা আমরা রাখার চান্স আছে বাট স্টিল নট শিওর, দেখা যাক কতটুকু যায়। আচ্ছা আমার কি নেটের অবস্থা খুবই খারাপ? খুবই খারাপ আমার নেটের অবস্থা, মানে ল্যাগ এখন একটু ঠিক হইতেছে, দাঁড়াও এখন একটু মনে হয় স্টেবল হইতেছে। আমার মনে হচ্ছে তুই লক এন্ড পপ দিছিস। বুঝলাম না, আমি এতক্ষণ ধরে লাইভ একদম পুরো প্রপার স্পিডে দেখতেছিলাম, আমি এতক্ষণ ধরে মানে আপনাদের লাইভ আমি এতক্ষণ ধরে অনেকদিন প্রপার স্পিডে দেখতেছিলাম, সবকিছু রাইট স্পিডে হচ্ছিল, এখন আমি ঢুকতে এরকম হয়ে গেছে, আমি ঢুকলে দুনিয়া নষ্ট হয়ে যায়। এখন এটা কি ওয়াইফাই? হ্যাঁ ওয়াইফাই যেতে এমন হওয়ার, তাহলে তুই 4G না, তুই ডেটাতে এখন তো ঠিক মন না, একটু পর পর আটকে যাচ্ছে, মেবি কোনো ওই যে ওই কোনাটাতে মেবি ইন্টারাপ্ট করতেছে নেটওয়ার্কটা। সো সবাই এখানে যারা আছেন আপনারা কমেন্ট করতে পারেন আমাদের আমাদের আরে ভাই শোভিক, আপনারা এভরিওয়ান নোজ হিম ফ্রম, শোভিককে কিভাবে দেব, শোভিক ফ্রম গান ফ্রেন্ডস নাকি শোভিক ফ্রম ব্রাউন গাইস অর ঢাকা গাইস, হুইচ ওয়ান ইজ লাইক বুম অর বুম or both, Shobik from Bongoboom? Both. No more from Bongoboom. Bongoboom is actually shit. Hamra ekhon ar boom members na. Bongoboom down bondho hoye geche. Ar mane bondho hoye jay nai actually, okhane employees ekhono ache, kichu kichu manush ekhono one kaj korbe, but ami Asif bhai amra jara jara chhilam amra ekhono okhane kaj korbo na ar ki. I have also changed my office ar ki. Recently acha amader boom department e shutdown hoye jay Asif bhai mention korechilo and আলহামদুলিল্লাহ আমার একটা নতুন জবে যাচ্ছে, সেটা হওয়ার পরে ডিসক্লোজ করব, আপাতত ওই অফার লেটার এখনো আসেনি। আর স্যার ইউ আর নট শোভিক ইউ আর নট উইথ বঙ্গো এনিমোর, ঢাকা গাইজ না, নট উইথ বঙ্গো এনিমোর, নো বঙ্গোটা মোটামুটি না, এন্ড ঢাকা গাইজ গানস এন্ড বলবো যে ঢাকা গাইজে উই ওয়্যার আ বাঞ্চ অফ ফ্রেন্ডস, ছোটবেলার ফ্রেন্ডস এন্ড ওখানেই আমাদের জন্ম, তো ঢাকা গাইজের ইম্পর্টেন্স কখনো ভুলা চলবে না অফকোর্স, বাট গান ফ্রেন্ডস হয়তোবা আমাকে আমার আইডেন্টিটি একটু সেলফ আইডেন্টিটি বেশি ক্রিয়েট করতে সাহায্য করেছে, সো আই থিঙ্ক গান ফ্রেন্ডস ইজ মাই সোল, তো ওই সেন্সে আই থিঙ্ক গান ফ্রেন্ডস আজীবন আমার জান থাকবে। ইটস ইটস মোর লাইক চুজিং বিটুইন ফাদার এন্ড মাদার আর কি, দুটাই দরকার, রাইট রাইট দুটাই ইম্পর্টেন্ট। সো ওয়াই, হ্যাঁ রাফেত ভাই, আমি আমি ইন্টারেস্টিং এ যে তুই হয়তোবা একটু হলেও দেখছিস আমাদের আগের গেস্টটা, সো আমরা কিন্তু যারা আসি, যেগুলো আমরা সবসময় ইউটিউবাররা যখন আসি আলাপ করি, যে উই ডিল উইথ আ লট অফ হেট, কিন্তু সো দা ওয়ে দিস গাই ইজ ডিলিং, ও কিন্তু একটা এক্সট্রিম হেট থেকে হি চেঞ্জ দ্য গেম পুরোপুরি, মানে একদম উল্টা হয়ে গেল দা ওয়ে হি স্টার্টেড অনলাইনে, আর এখন তুই ওর হুঙ্কার দেখছিস তা থাকা অবস্থায়, ভিউয়ার তার না থাকা অবস্থায়, সো ও ওকে নিয়ে তোর কি বলছে দা ওয়ে হি ম্যানেজড এভরিথিং? হেট না ওয়ার্ডটা খুব, হ্যাঁ মানে ইন জেনারেল দ্য ওয়ে অনলাইন যে ট্রোল বুলিং বা রোস্টিং এভরিথিং এভরিথিং এ হচ্ছে আমার যে ভিতর থেকে বমি হবে আজকে অনেক কথাবার্তা। আচ্ছা ওকে বল আরে কি আছে, ডিলিট হয়ে যাবে ইন্টারনেটের হেট অনেক বাজারে
মানে মোটা ভালোই ভালোই খারাপ আমি আই গেস ইউ ক্যান জাস্ট লিভ এন্ড রিজয়েন ফ্রম আরেকটা সাইট 4G তে আর তুই 4G তে ট্রাই কর আর যদি ল্যাপটপে থাকে তাহলে ভালো হবে হ্যাঁ ওয়েট 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 লিভ করে রিজয়েন বেটার করতেছে বেটার করতেছে না ও করতেছে ও কোনো কারণ করতেছে না বাট লিভ করে তাহলে একটা ইয়াটা ভালো আসবে এখন মনে হচ্ছে পারফেক্ট হচ্ছে ঠিক হচ্ছে আস্তে আস্তে রাউটারের কাছে আফ্রিদি বুঝতে পারতেছে কি কি জানি এখন হ্যাঁ এখন এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 বেটার বেটার এই যে এখন আমাকে দাঁড়া দাঁড়া করে বলতে হবে এখনো কিন্তু একটু সৌভিক ভাইয়ের সাথে যখন ভিডিও কলে কথা বলি তখনও দেখি এই মানে এই সেম প্রবলেম আমার বাসার নেট মানে 4G ট্রাই করি মানে 4G তে ট্রাই করো তো 4G তে ভালো আসবে দেখ আর একটু লিভ করে আবার ঢুকো তাহলে মেবি আসিম ম্যাম নেটওয়ার্কটা ফুল মেসেজ দিছে ক্লিয়ার হবে আচ্ছা আমাদের লাইভে আরেকজন ইয়া হ্যাং হয়ে গেছে ব্রো হ্যাঁ লাইভটা আমাদের আচ্ছা দাঁড়াও সবিককে আমরা সরাফাত ভাই তুমি আজকে তো ডাউন হয়ে আছো কেন তুমি মিয়া কিছু বলো আচ্ছা আমাদের দাঁড়া বলতেছি আসলে ইও জয়েন করতে চাই ভাই আমার যে স্যান্ডি সাহা না 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 আমার মেসেজ দাঁড়াও এই যে এখন হ্যাঁ এখন দেখি এখন কি অবস্থা এখনো হালকা ল্যাগিং আছে রাইট এখনো তো আসেই নাই আমার স্ক্রিনে এখনো আসে নাই না আসছে জিনিসটা ক্লিয়ার হবে হ্যাঁ আমি দেখতে পারতেছি ও যদি আবার একটু জয়েন দেয় রিজয়েন করলে আই গেস তখন পুরো জিনিসটা ক্লিয়ার হবে সো সবিকে ডিস্টার্ব করতেছে এনিওয়েজ উই হ্যাড সবিকে আর অনেকেই কমেন্ট দিয়েছিল যে ব্রাউন ফিশ গ্যাং থেকে আনেন সবিকে আনেন বা ওনার নাম জানি সো এখান থেকে আমরা সবিকে আজকে পেলাম অ্যাভেলেবল হি ইজ হিয়ার সো বেসিক্যালি আমাদের যে লাইভের মেইন আমাদের এই পডকাস্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে উইল বি জাস্ট গিভিং আড্ডা অ্যান্ড দেখাবো যে আমাদের উই আর জাস্ট চিলিং বেসিক্যালি we should just chill here ekta entertainment paben ekta moja paben and afridi tu koi gechis amader jodi jodi join korte chan ami ekta jinish bujlam na je ekta 43 er comment o gula ekhon asteche ha ha ami o pachhi there are so many comments I'm getting je gula ki na onek ager I also don't know maybe onek beshi comment because 2 lakh comment ache 2 lakh অনেক বেশি কমেন্টের কারণে লাইভটা আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে বেস্ট হবে হয়ে গিয়েছে আমাদের এই লাইভটা দেখে আরেকটা লাইভে যাওয়া শিওর হ্যাঁ এটা বেটার না 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 বেটার কি তোর অডিয়েন্স তো এখান থেকে যদিও নাই হয়ে যাচ্ছে বাট অডিয়েন্স পুরোপুরি কে একা ফেলবে বেটার এর জন্য বলছি এই লাইভটার পর আমরা আরেকটা লাইভ আড্ডা লাইভটা করি কারণ এই লাইভটা আসলে অনেক একটা ইতিহাস গড়া লাইভ ছিল আর কি তাহলে কি এই লাইফটা আমরা এন্ড করে দিয়ে নিউ লাইফ খুলবো হ্যাঁ এটা দেখে দেই এটা রেখে দেই মানুষের জন্য এটা আবার মানুষ দেখতে পারবে যেহেতু কি বলো রাফাত ভাই হ্যাঁ হ্যাঁ কর 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 ঠিক আছে তাহলে আমরা এই লাইফটা আবার লাইভে আসছি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এই লাইফটা এখানে আমরা বন্ধ করছি বন্ধ করে আমরা উই আর ওপেনিং এ নিউ লাইফ যেখানে কিনা আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল আবার ওই যে সব ইউটিউবে টিউটিউবে ঢুকে আড্ডা মারবো সেম স্টাইল র স্টাইলে আমরা আমাদের মতো থাকবো যারা যারা দেখতে চান আমাদের নেক্সট সেকেন্ড লাইভটাতে আসবেন না তার আগে লাইভ যাওয়ার শেষে কিছু বলে দাও যেহেতু এই লাইভটা অনেক ভাইরাল লাইভ সো এই লাইভটা অনেক ভাইরাল একটা লাইভ হয়েছে অলমোস্ট আমাদের 4-5000 মানুষ শেয়ার দিয়েছেন এন্ড একটাই এই লাইভটা থেকে আমরা শিক্ষণীয় একটা জিনিস করতে চাইছি যে ভাইরাল হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অনেক বেশি দায়িত্ববোধ বেড়ে যায় অনেক অনেক কিছু আমাদের কেয়ারফুলি করতে হয় যেটাই ছিল এই লাইভটার মেইন উদ্দেশ্য ওইখানে আমরা এখন কালি যে কিনা আমাদের বাংলাদেশে অনেক বেশি ভাইরাল সে হচ্ছে এনামুল তার অনেক ইনফ্লুয়েন্স তাকে অনেক মানুষ ফলো করে দেখে সো ওকে লাইভে এনে একটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল যে যা করবো ভাইরাল হওয়ার পরে ভালো কিছু করবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে আমরা অনলাইনের জন্য সোসাইটির জন্য ভালো কিছু করতে পারি দ্যাটস দ্য
message of this live. Hopefully you guys enjoyed this live and amra arta live theke aschi jekhane kina amra shobik show ar onno youtuber theke join korbo as usual amra jeta kori. So sekhane amader 3500 view thake. See you guys. Thank you so much guys. Allah Hafiz. Allah Hafiz.